ঝড়ের পরে যেমন সবকিছু থমথমে হয়ে যায় কিন্তু ঝড়ের তাণ্ডব এর চিহ্ন রয়ে যায় ঠিক তেমনই অবস্থা হয়েছে মাহতাব চৌধুরীর ড্রয়িং রুমে ক্যামেলিয়ার মুখে এমন আতঙ্কপূর্ণ কথা শুনে সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মাহাত শরীরের ভার ছেড়ে দিয়ে অশ্রু ভেজা চোখে ফ্যালফ্যাল করে ক্যামেলিয়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মিসেস মিতালি নাজনীন সুলতানার কাঁধে মাথা রেখে চোখ বুঝে ধীর স্বরে বিলাপ করে কাচ্ছে। সুজানা কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না মাহতাব চৌধুরী ছেলের কষ্টপূর্ণ ভবিষ্যৎ চিন্তা করে বুকের ব্যথায় সোফায় ধপ করে বসে পড়লেন কতক্ষণ এভাবে কেটে গেল কেউ ঠাহর করতে পারল না হঠাৎ কলিং বেলের শব্দে সকলের ধ্যান ভাঙল যেন রিজভি তড়িঘড়ি করে দরজা খুলতেই হুরমুর করে কয়েকজন পুলিশ ঢুকে পড়ল সুদর্শন লম্বা চওড়া বডির নব্য পুলিশ অফিসার মাহতাব চৌধুরীর কাছে এগিয়ে এসে বল উঠল হ্যালো স্যার আম অনিম চৌধুরী অফিসার ইনচার্জ অব এয়ারপোর্ট পুলিশ স্টেশন গমগমে ভরাট স্বর অনুসরণ করে পুলিশ অফিসারের দিকে দৃষ্টি দিল সকলে পুলিশ দেখেই ক্যামেলিয়া দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে মাহাদের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে উঠলো। অফিসার হি ইজ এ কিলার প্লিজ এরেস্ট হিম অনিন ক্যামেলিয়ার দেখানো মানুষটির দিকে দৃষ্টি দিতেই বিস্ফারিত চোখে বলে উঠল মাহাদ নিজের প্রাণ প্রিয় বউ তাকে চিনতে পারছে না এমনকি পুলিশকে নির্দেশ দিচ্ছে তাকে এরেস্ট করতে এমন করুণ দৃশ্যে মাহাদের পুরো পৃথিবী দলে উঠল মাথায় তার প্রচন্ড ব্যথা অনুভূত হল বুকের ক্ষত থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝড়ছে এদিকে মাহতাব চৌধুরী নিজেকে কোনো মতে ধাতস্থ করে ধীর গতিতে উঠে দাঁড়ালেন বুকে হাত রেখেই ঘটনা সব খুলে বললেন অনিমকে এরপর শাহানার দিকে আঙ্গুল তুলে আহত কণ্ঠে বলে উঠলেন অফিসার প্লিজ এরেস্ট হার সে আমার বোন কিন্তু সে আমার ছেলের বউকে আঘাত করেছে মেন্টালি সিক করে ফেলেছে শুধু তাই নয় আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই কুৎসিত মনের মানুষটিকে আমার সামনে থেকে দ্রুত সরানোর ব্যবস্থা করুন অফিসার প্লিজ বলেই টিস্যু দিয়ে চোখের জল মুছলেন মাহতাব চৌধুরী যেই বনের ছায়াতলে মা বাবাহীন মানুষ হয়েছেন সেই বনকে এভাবে নিজে পুলিশের হাতে সোপর্দ করবেন এমন নিষ্ঠুর ভাবনা স্বপ্নেও চিন্তা করেন নি মাহতাব চৌধুরী পুলিশ দেখে কুহু আর শাহানা ঘাবড়ে গেল দুজন লেডি কনস্টেবলকে অনিম অর্ডার করল এরেস্ট হার শাহানা সহ মাহতাব চৌধুরীর পুরো পরিবারকে নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে খান্ত হলো। কিন্তু কুহু দমে যাবার পাত্রী নয় সে মাহাদ আর ক্যামেলিয়াকে যাতা বলে গালি দিয়ে কন্ট্রোল লেস হয়ে গেল শুধু তাই নয় রাগের বসে খপ করে অনিমের কোমরে গুজে রাখা পিস্তল কেড়ে নিয়ে ক্যামেলিয়ার দিকে তাক করল ক্যামেলিয়া কুহুর এমন হিংস্র রূপে ভয় পলক ফেলতে ভুলে গেল মিতালি আর নাজনীন চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেলেন সুজানা আর তুষি ভয়ে নিজেদের মুখ চেপে ধরে কেঁদে উঠল মাহতাব চৌধুরীর বুকের ব্যথা আরো বেড়ে গেল এদিকে মাহাত দৌড়ে এসে ক্যামেলিয়ার সামনে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে উঠল আমাকে তো অর্ধেক মেরাই ফেলেছিস এবার পুরোপুরি মেরে ফেলা ক্যামেলিয়া যখন আমাকে চিনতে পারেনি তখনই আমার হৃদয়ের মৃত্যু হয়েছে দেহের মৃত্যু বাকি রয়েছে গুলি চালিয়ে আমার দেহটাকে এবার তুই মেরে ফেল কুহু কুহুর এমন আকস্মিক আক্রমণে দ্রুততার সহিত কনস্টেবলগুলো তাদের হাতের বড় বন্দুক কুহুকে তাক করলে অনিম হাতের ইশারায় বন্দুক নিচে নামাতে অর্ডার দিল এই দৃশ্য দেখে প্রত্যেকে আরও ঘাবড়ে গেল মুহূর্তেই পরিস্থিতি দাবার চালের মতো পাল্টে গেল অনিমের মুখভাবের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না মুখের ভাব স্বাভাবিক রেখে অনিম কুহুকে উদ্দেশ্য করে ভ্রুকুচকে জিজ্ঞেস করল পিস্তলটা ভালো করে ধরে তারপর পয়েন্ট করুন না হলে গুলি আপনার বুকে গিয়ে লাগবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনিমের এহেন তামাশা কারোরই পছন্দ হল না নিমিষেই টুসি গলার সমস্ত তেজ ঢেলে বলে উঠল আসামি ধরতে এসেছেন নাকি মস্করা করে আমাদের মারতে এসেছেন অফিসার ঋণঋণে তেজি কণ্ঠস্বর অনুসরণ করে অনিম পিছনে ফিরে তাকাল সেন দেহের ছোট মানবীকে দেখে মুহূর্তেই হার্টবিট মিস করল অনিম আরে এত চমবলের ফুল দেবী তুষির কুচকুচে কালো বড় মনির গহ্বরে হারিয়ে গেল অনিম কণ্ঠরোধ হয়ে সকল ভাষা ভুলে গেল অনিম এখনই মেয়েটাকে হ্যান্ডকাফ কাজী অফিসে নিয়ে বিয়ে না করলে অনিমের বুকের যেই উত্তাল সৃষ্টি হয়েছে তা থামবে না দ্বিতীয় দফার ঝটকা খেয়ে ধ্যান ফেলল অনিমের নিজেকে ধাতস্থ করে কুহুর কাছে এগিয়ে এলো অনিম এরপর ভ্রু বাকিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে রসিকতা করে বলে উঠল মাহাতকে গুলি করে দিন মিস অনিমের এমন কথায় মাহাদ মুখ তুলে অনিমের দিকে তাকিয়ে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল মুখে কিছুই প্রকাশ করল না এই মুহূর্তে অনিমকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না মাহাদের বেঁচে থাকলে অবশ্যই সে ঠিক অনিমকে দেখে নিবে কুহু ট্রিগার চাপতেই অনিম করে হেসে উঠল তা দেখে কুহুর কপাল কুচকে এলো এরপর অনিম পকেট হাতরে কিছু বের করে আনলো একটা একটা করে গুলি গুনে গুনে কুহুকে দেখিয়ে হেসে আবার গুলিগুলোকে পকেটে পুরল অনিম এরপর কুহুকে উদ্দেশ্য করে অনিম বলে উঠল আসামিদের সাথে রসিকতা করতে খুব ভালো লাগে আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আমার জেলে পুরে স্পেশাল খাতির করব যা জীবনেও ভুলবেন না মাহাত বা ক্যামেলিয়ার কারো কোনো ক্ষতি করতে না পেরে উপরন্তু নিজেই আসামি হয়ে মুখে দাঁড়িয়ে রইল কুহু মুহূর্তেই অনিমের হাসি খুশি মুখটার গেল রক্তবন চক্ষু নিয়ে অনিম লেডি কনস্টেবলকে অর্ডার দিল রেম বোথ আর ডেঞ্জারাস মা মেয়ে দুজনকেই হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিচড়ে বের করে নিয়ে গেল কনস্টেবল অনিম যাবার আগে মাহতাব চৌধুরীকে কেশের প্রসেস বুঝিয়ে দিল এরপর মাহাদের কাছে এসে বলে উঠল জানি তোকে সান্ত্বনা দেবার পারফেক্ট সময় এখন নয় তবুও বলছি নিজেকে সামলা মাহাদ অনিমের দিকে তাকিয়ে কিছু না বলে ক্যামেলিয়ার পানে দৃষ্টি নিবন্ধ করল অনিম ধীর কণ্ঠে ক্যামেলিয়ার উদ্দেশ্যে মিষ্টি করে হেসে বলে উঠল ভাবি হি ইজ হাজবেন্ড নট এ মার্ডারার হি লাভস ইউ লাইক ক্রেজি অনিমের দিকে ভয়ার্ত দৃষ্টি মেলে অনিমেশ তাকিয়ে রইল ক্যামেলিয়া অনিম যাবার আগে টুসির দিকে তাকিয়ে সকলের অগোচরে চোখ টিপে মুচকি হেসে বেরিয়ে গেল এদিকে টুসি একজন পুলিশ অফিসারের এমন ফ্লার্টিং লেভেল দেখে রাগে ফুসে উঠল পেরিয়ে গিয়েছে দুটো দিন কিছুই স্বাভাবিক হয়নি মাহাদের জীবনে মাহাদ কোনোভাবেই ক্যামেলিয়ার ভুল ভাঙাতে পারেনি শুধু তাই নয় তাদের শত শত ছবি বিয়ে স্মৃতি কোনো কিছু দেখিয়েও মাহাদের প্রতি ক্যামেলিয়ার ইন্টারেস্ট তৈরি করা যায়নি ব্যর্থ নাবিকের ন্যায় জীবনের উত্তাল সমুদ্রে মাহাদ নিজেকে সপে দিয়েছে জীবনের বেসামাল ঢেউ তাকে যেদিকে নিয়ে যাবে সে সেখানে যেতেই প্রস্তুত আজ ক্যামেলিয়া ফিরে যাচ্ছে সুইজারল্যান্ডে সেখানে সে বাস করে তার বাবা মা ওখানে আছে এই বিশ্বাসেই সে ফিরে যাচ্ছে মাহাদ ক্যামেলিয়া কে কোন প্রকার জোর জবরদস্তি করেনি মাহাদের বিশ্বাস একদিন ঠিক ক্যামেলিয়া ফিরবে যদি নাও ফিরে তবে মাহাদ নিজেই তার বউকে ফিরিয়ে আনবে বিমান টেক অফ এর আর মাত্র কিছু সময় বাকি আছে যাত্রীরা অধীর আগ্রহে কখন বিমান উড্ডয়ন করবে তার প্রতীক্ষা গুনছে কেউ তার প্রিয়জন ছেড়ে দূরে যাবার বেদনায় চোখের জল লুকাচ্ছে কেউ বা আবার প্রিয়জনের কাছে যাবার উত্তেজনায় খুশিতে অপেক্ষার প্রহর গুনছে ক্যামেলিয়াও তাদের মধ্যে একজন সে তার বাবা মায়ের কাছে যাবার জন্য ব্যাকুল হয়ে আছে নিজের বাড়ি নিজের একটা ছোট ঘর নিজের অতি আপন বাবা মা এখানে কেন সে এসেছিল এটা তার অজানা এখানকার কেউ তার পরিচিত নয় তবুও কেন সে এই মানুষগুলোর সাথে মিশেছে থেকেছে নিজেকে নিজেই প্রশ্ন করে কোনো উত্তর পায় না আর ওই মানুষটাকে যার চোখে মুখে বেদনার অপ্রাপ্তির নীল কষ্টের ছাপ মানুষটার জন্য কোথাও না কোথাও ক্যামেলিয়ার মনে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হয়েছে লোকটির অসহায় ঝাপসা মুখচ্ছবি বার বার মনের ক্যানভাসে ভেসে উঠছে কিন্তু লোকটি কে হয় তার আর তার জন্য এত খারাপ কেন লাগছে ক্যামেলিয়ার ভাবনায় ভাটা পড়ল হঠাৎ ফ্লাইট অ্যানাউন্সমেন্টে সাবলীল সুন্দর মনে দোলা লাগানোর মতো গভীর ব্যারিটন ভয়েসে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বয়েজ অ্যান্ড গার্লস দিস ইজ ইউর ক্যাপ্টেন ফ্রম দ্য ফ্লাইট ডেক টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে ফর মি টুডে আই হ্যাভ মাই লাভলি ওয়াইফ ইজ মাই ট্রাভেল ক্যাপ্টেন এর এনাউন্স শুনে সকলেই নড়ে উঠল কিছু মেয়েদের মনে এমন চিন্তা ভাবনা এসে ভর করল যার ভয়েস এত সুন্দর সে দেখতে না জানি আরও কত সুন্দর কিছু কিছু যাত্রী ক্যাপ্টেন এর স্ত্রীকে তা জানার জন্য উদ্বিগ্ন হয়ে উঠলো যাত্রীদের মধ্যে হঠাৎই হইচই শুরু হয়ে গেল চারজন কেবিন ক্রু প্রত্যেককে শান্ত করার জন্য মিষ্টি কণ্ঠে অনুরোধ জানালো কিন্তু যাত্রীরা স্থির হয়ে বসতে পারছে না নিজেদের যাত্রা শুভ আর আনন্দ পূর্ণ করার জন্য হলেও এই ক্যাপ্টেন আর তার স্ত্রীকে এক পলকের জন্য দেখা চাই সাবলীল সুন্দর মনে দোলা লাগানোর মতো গভীর মাতাল নেশা জাগানো কণ্ঠস্বর আবার ভেসে উঠলো তোমার চলে যাবার বিরহ আমি খুব করে কাটিয়ে নেব তোমার এই সাময়িক দূরত্ব আমাকে খুব পোড়াবে কিন্তু আমার মনের গভীরে তোমার যেই বসবাস তা সেই পোড়া ক্ষতকে সারিয়ে দেবে দেহের দূরত্ব কোনো দূরত্ব নয় তুমি যত দূরেই যাও না কেন আমি ছায়ার মতো তোমার পাশে পাশে চলব লাভ ইউ ক্যামেলিয়া এনাউন্সমেন্ট শেষ হতেই সকল যাত্রীর করতালিতে ইকোনমি ক্লাস মুখরিত হলো সকল যাত্রী ক্যাপ্টেন এর দর্শন পাবার জন্য ব্যাকুল হয়ে উঠল এদিকে ক্যামেলিয়া তার নিজের নাম শুনে নির্বাক হয়ে নানান ভাবনা ভাবতে থাকল কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পেল না কণ্ঠস্বরটি তার খুব চেনা মনে হচ্ছে কিন্তু কণ্ঠটি কার কিছুতেই মনে করতে পারছে না সে এদিকে অশান্ত যাত্রীদের থামাতে না পেরে ক্যাপ্টেন এর কাছে খবর পৌঁছানো হলো কোন উপায় না পেয়ে যাত্রীদের শান্ত করতে ককপিট ছেড়ে ক্যাপ্টেন যাত্রীদের সামনে আসলেন সশরীরে এমন স্মার্ট আর সুদর্শন দেখে সকলের মুখ হা হয়ে গেল সকলের সামনে এসে ক্যাপ্টেন মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে উঠল ড্যাশ ডিয়ার প্যাসেঞ্জার ইজ ক্যাপ্টেন মাহাত চৌধুরী নাইস টু মিট ইউ অল কেউ কেউ ফোন বের করে মাহাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আবার কেউ কেউ ভাবতে কে সেই লাগল ইল্লাকি এর লাকি মাহাদকে অনুরোধ করল তার স্ত্রীকে দেখাতে সকল যাত্রীর মধ্যে দৃষ্টি ভেদ করে ক্যামেলিয়ার দিকে আহত দৃষ্টি ফেললো মাহাদ কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে কোলের উপর দু হাত গুটিয়ে সিটে হেলান দিয়ে আছে ক্যামেলিয়া এক নিমিশের ব্যবধানে যোজন যোজনের দূরত্ব সৃষ্টি হয়েছে মাহাদ আর ক্যামেলিয়ার মধ্যে যেই ক্যামেলিয়া মাহাদের সাময়িক দূরত্বে পাগলের মতো কেঁদেছে আজ সে নিজেই দূরত্বের কঠিন দেয়াল তুলে দিয়েছে। মাহাদ নামক অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে তার মধ্য থেকে মুহূর্তেই মাহাদের চোখ থেকে খসে পড়ল অশ্রুদানা পকেট থেকে কালো রোদ চশমা চোখে লাগিয়ে ভেজা কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল শিফ ফোর গট মি কথাটি বলেই আর এক মুহূর্ত দেরি না করেই গট গট পায় চলে গেল মাহাদ মাহাদের অসহায় অবস্থা সকল যাত্রীদের মনে নাড়া দিল মানুষ সব দিকেই সুখী হয় না বলে যাত্রীরা আফসোস করতে লাগল মিনিট পাঁচেক পরেই দ্বিতীয় এনাউন্সমেন্ট ভেসে উঠল লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইজ ইউর ফ্লাইট ক্যাপ্টেন মাহতিম মর্তুজা উই আর ক্লিয়ার্ড ফর টেক অফ এরপর মাহতিম মর্তুজা ওয়েদার ফোরকাস্ট ফ্লাইট টাইম কত ফিট উপরে কত কিলোমিটার বেগে প্লেন চালাবে সব ক্লিয়ার করে লাইন কেটে দিল যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেদের প্রস্তুত করে নিল হঠাৎই ক্যামেলিয়ার অজানা কারণে মন ভার হল না চাইতেও টুপ করে চোখ থেকে ভারী বর্ষণ হতে লাগল এমন বিষণ্নতার কোনো কারণ আন্দাজ করতে পারল না ক্যামেলিয়া এয়ার হোস্টেজ সকলকে মিষ্টি করে অনুরোধ জানালেন সকল প্রকার নেটওয়ার্ক যুক্ত ডিভাইস বন্ধ করতে সকল যাত্রী একত্রে তাদের ডিভাইসগুলো নেটওয়ার্কের বাইরে নিয়ে এলো টেক অফ এর পূর্ব মুহূর্তে প্লেন ঝাঁকুনি দিয়ে উঠল ভয় ক্যামেলিয়া পাশে থাকা সুদর্শন এক যুবকের হাত খামচে ধরল ছেলেটি তরিত গতিতে ক্যামেলিয়াকে ভয় না পেতে আশ্বস্ত করল ছেলেটির মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে ক্যামেলিয়া কিছু ভাবতে চেষ্টা করল কিন্তু কিছুই মনে পড়ল না রানওয়েতে প্লেন রানিং নিজেকে ধাতস্থ করে যুবকের থেকে হাত সরিয়ে নিল ক্যামেলিয়া মৃদু অস্ফুট স্বরে সরি বলে হাত বুটিয়ে নিল যুবকটি ক্যামেলিয়াকে কিছু প্রশ্ন করতে চাইল কিন্তু তার আগে ক্যামেলিয়া চোখ বুঝে পুনরায় সিটে হেলান দিল প্লে লিস্ট থেকে হঠাৎই ক্যামেলিয়ার কানে এক অদ্ভুত স্বরধ্বনি ভেসে এলো আমি ক্যামেলিয়া মেহরিন আমার বাবা নাফিজ হাসান মা এমেলি তারা আমাকে টাটা বাই বাই দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ডে আমার জন্ম হলেও ওখানে এখন কিছুই নেই আমার আমাকে যে কোনো মূল্যেই বাংলাদেশের নাগরিক হতেই হবে কারণ এখানে কেউ একজন রয়েছে যাকে আঁকড়ে ধরে আমি পরম শান্তিতে শ্বাস নিতে পারবো আমার সেই শান্তির জায়গাটা হচ্ছে ক্যাপ্টেন মাহাত চৌধুরী ক্যাপ্টেন মাহাত চৌধুরীকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি মাহাদ আমার স্বামী আমার পার্সোনালিটির ডিসঅর্ডার এর মনোরোগ রয়েছে সাইকিয়াট্রিস্ট বলেছে আমি যদি আরও অসুস্থ হয়ে পড়ি তাহলে যখন তখন আমার অতীত বর্তমান সব ভুলে যাব এমনকি নিজের নাম পর্যন্ত আমি কবে সুস্থ হব এটার কোনো গ্রান্টি নেই ভালোবাসা যত্ন ভীতিহীন পরিবেশ আমার একমাত্র মেডিসিন মাহাদ হচ্ছে আমার সেই মেডিসিন মাহাদের বুকে আমি শান্তিতে নির্ভয়ে শ্বাস নিতে পারি আমি তাকে কখনো ভুলতে চাই না কাছে আমি কখনো কিছুই চাইনি কিন্তু আমি এখন খুব 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 করে চাই যে আমি আমার অস্তিত্ব ভুলে গেলেও মাহাদ আমার ভালোবাসার মানুষ আমার প্রাণ প্রিয় স্বামী আমার ভালো থাকার মেডিসিন সে যেন আমার মন থেকে মস্তিষ্ক থেকে কখনো হারিয়ে না যায় অডিওটি শেষ হতেই চোখ মেলে তাকালো ক্যামেলিয়া নিজের ফোনে নিজের কণ্ঠস্বরে এমন নিগুড় সত্য জানতে পেরে চোখ থেকে মোটা মোটা অশ্রু ফোঁটা ঝরতে লাগল পাশে থাকা যুবক ভ্রুকুচকে বিচলিত হয়ে ভরাট খাদে ফেলা কণ্ঠে বলে উঠল আর ইউ ওকে যুবকের দিকে অশ্রু ভেজা দৃষ্টি মেলে ভাঙা ভাঙ্গা স্বরে ক্যামেলিয়া বলে উঠল ক্যাপ্টেন মাহাদ ইজ মাই হাজবেন্ড বাট আই ফর হিম বলেই অডিও রেকর্ডটা পাশের যুবককে পুরোটাই শোনাল রেকর্ড শুনে যুবক দুই ঠোঁট গোল করে ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল এরপর একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে উঠল প্লিজ ডোন্ট ক্রাই জাস্ট রিল্যাক্স ওকে দুই হাতের করপুটে ক্যামেলিয়া তার মুখ ঢেকে নীরবে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ছেলেটি ক্যামেলিয়াকে একটু শান্ত করার চেষ্টা করল এরপর মুখে স্মিত হাসি ঝুলিয়ে বলে উঠল মিসেস ক্যামেলিয়া ডো ইউ রিমেম্বার হিম কথাটি বলেই যুবক গভীর দৃষ্টিতে ক্যামেলিয়ার মুখ পানে তাকিয়ে রইল ক্যামেলিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলে উঠল নো তাহলে আপনি কাঁদছেন কেন আমার রোগের কারণে আমি তাকে ভুলে গিয়েছি হয়তো সত্যি ইসে আমার জীবনে কোনো সময় ছিল আর আমি যেই দেশে আমার বাবা মা বাড়ি ঘর সব আছে ভেবে যাত্রা শুরু করেছি আসলে সেখানে আমার কিছুই নেই আমি অজানায় সফর শুরু করেছি গন্তব্যহীন যাত্রা ছেলেটি ক্যামেলিয়াকে কিছু সান্ত্বনামূলক বাণী ছুঁড়ে উঠে দাঁড়াল এরপর সামনের দিকে অগ্রসর হলো মাহাদ আর ইউ ওকে নো আম নট ওকে মর্তুজা মাহাদকে সান্ত্বনা দেবার আর কোনো ভাষা খুঁজে পেল না মাহাদ আর মর্তুজা প্রায় চার বছর ধরে একত্রে অনেকগুলো ফ্লাইট করেছে ক্যামেলিয়াই ছিল মাহাদের সব ধরনের কথার কেন্দ্রবিন্দু মেয়েটি আজ তাকে চিনতে পারছে না মাহাদের পুরো অস্তিত্ব জুড়ে মেয়েটির বসবাস মাহাদ বিধ্বস্ত হবে এটাই স্বাভাবিক হঠাৎই ককপিট কন্ট্রোল রুমের দরজা টেনে ভেতরে প্রবেশ করল কো পাইলট রা ফেহতিং মাহাদকে উদ্দেশ্য করে গমগমে কণ্ঠে বলে উঠল দূর তোর কাছে তুই যা বেচারি খুব কাছে। তার কান্না দেখে আমার কন্ট্রোল হারিয়ে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মাহাদ রক্তচক্ষু নিয়ে রাফের দিকে তাকাতেই রাফ ফাঁকা ঢোক গিলে বলে উঠল যা ভাবছিস তা নয় মেয়েটি খুব কাঁদছে প্লিজ ড্রেস চেঞ্জ করে চলে যা ক্লিপ বোর্ডে আটকানো সকল ফ্লাইং নির্দেশ মর্তুজার কাছে দিয়ে ককপিট অটো মুড়ে দিয়ে উঠে দাঁড়ালো মাহাদ মাহাদ উঠতেই রাফ বসে গেল মাহাদ হনহন করে পাশের ক্যাপ্টেন কেবিনে ঢুকে ফ্রেশ হয়ে নিল কাটা ক্ষত গুলো এখনো শুকায়নি তার নিজের ড্রেস পাল্টে নর্মাল পোশাক পরে মুখে মাস্ক লাগিয়ে মাথায় কালো ক্যা করে বেরিয়ে এলো মাহাদ এরপর ধীরে সুস্থে দুরু দুরু বক্ষে ক্যামেলিয়ার সিটের দিকে এগুতে লাগল ক্যামেলিয়া দুই হাত দিয়ে মুখ ঢেকে কেঁপে কেঁপে কেঁদে উঠছে মাহাদ নীরবে পাশের সিটে বসে বুকে হাত গুজে ক্যামেলিয়ার পানে অনিমেষ তাকিয়ে রইল মেয়েটিকে পরম আদরে বুকে টেনে নেবার জন্য বুকটা খা খা করে উঠল নিজেকে নিজেই ভৎসনা করে শুকনো হাসল মাহাত তোর মতো অভাগা আর কজন আছে নিজের বউকে অনুমতিবিহীন ছোবার অধিকার হারিয়েছিস হঠাৎই কুহু আর সাহানার কৃত দুর্যোগ মনে পড়তেই রাগে চোয়াল শক্ত হয়ে এলো মাহাদের পারলে এখনই প্লেন থেকে নেমে দুটোকে খুন করে কুমির দিয়ে খাওয়াত মাহাদ মাহাদের সাজানো ফুলের বাগানে দুষ্ট দৈত্যের ন্যায় এসে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়ে চলে গিয়েছে জানোয়ার দুটো রাগ যখন তুঙ্গে তখন নিজেকে ঠান্ডা করতে মাহাদ নিজের ফোন থেকে ক্যামেলিয়াকে জড়িয়ে ধরে চুমু খাবার একটি ছবি বের করে দেখতে লাগল ক্যামেলিয়ার লজ্জা জড়িত স্নিগ্ধ মুখশ্রী মাহাদকে দুনিয়ার সকল কষ্ট ভোলাতে ম্যাজিকের মতো কাজ করে মুহূর্তেই মাথা তুলে ক্যামেলিয়া পাশে নজর দিতেই সেই ছবিটি দেখে অসহায় হয়ে তাকিয়ে রইল তার ছবি এই যুবকের কাছে কিভাবে এলো মনে আরো নানা প্রশ্ন এলো কিন্তু যুবকের শরীরের মিষ্টি সুবাস সব এলোমেলো করে দিল পাশের যুবকটিকে খুব কাছের কেউ মনে হচ্ছে যুবকের কাঁধে মাথা রেখে চোখ বুঝার খুব ইচ্ছে হলো ক্যামেলিয়ার কিন্তু কোনো এক সত্তা তাকে ভেতর থেকে বাধা প্রদান করে তার সেই ইচ্ছে তাকে দমিয়ে দিল পেরিয়ে গিয়েছে দীর্ঘ আটটি ঘণ্টা ক্যামেলিয়া মাহাদের কাঁধে মাথা রেখে আরামের নিদ্রা গিয়েছে মাহাদ ঘড়িতে সময় দেখে নিল রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট এখনই প্লেন ল্যান্ডিং করবে ক্যামেলিয়াকে জাগানো প্রয়োজন এতদিন পর ক্যামেলিয়ার নরম দেহের ছোঁয়া পেয়ে মাহাদের মরুভূমির ন্যায় হৃদয়ে এক অশলা বৃষ্টি বয়ে গেল তৃপ্তির হাসি ঠোঁটে খেলে গেল তার মুহূর্তেই অ্যানাউন্সমেন্ট ভেসে এল জেন্টলম্যান উই উইল ল্যান্ড দ্য প্লেন থ্যাংকস ফর ফ্লাইং উইথ আসো বিমান ল্যান্ডিং এর সময় ক্রস উইং থাকার কারণে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হল হুমন্ত ক্যামেলিয়া মাহাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভয়ে সিটিয়ে গেল আবেশে নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু ভুলে মাহাত ক্যামেলিয়াকে দুই হাতে শক্ত করে চাপতে ধরে ক্যামেলিয়ার গলায় মুখ ডুবাল পরিচিত তৎক্ষণাৎ ঘুম ছুটে যায় ক্যামেলিয়ার পরিস্থিতি আন্দাজ করে পাশের যুবক ভেবে ঘৃণা যুক্ত চোখে তাকিয়ে জোরে ধাক্কা মেরে দেয় মাহাতকে এরপর নিজের সিটকে সরে এসে তেজি কণ্ঠে বলে উঠে ডোন্ট টাচ মি ম্যারিড গভীর রাত কিন্তু এয়ারপোর্ট এর ভেতরে দিনের আলোর মতো ফকফকে আলোর রোশ চারিদিক মানুষের কোলাহল ফ্লাইট এনাউন্সমেন্ট মানুষের পরবর্তী ফ্লাইট ধরার উৎকণ্ঠা সব মিলিয়ে অস্থির এক পরিবেশ কারো দিকে কারোর নজর দেবার ফুসরত নেই প্লেন থেকে নেমে ক্যামেলিয়া একাকোনার এক ওয়েটিং চেয়ারে বসে পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করছে আশেপাশে চোখ বুলিয়ে পাশে বসা সেই যুবককে খুঁজল না আপাতত কোথাও তাকে দেখা যাচ্ছে না অপরিচিত যুবককে দ্বিতীয় দফায় দেখার জন্য মন আকুলি বিকুলি করল যুবকের স্পর্শ তার বহু চেনা কিন্তু কিভাবে আর ক্যামেলিয়া সত্যি ইকি বিবাহিতা তাহলে কোথায় স্বামী নামক সেই মানুষটা মানুষটাই তার হাত ছেড়ে দিয়েছে নাকি সে নিজেই মানুষটাকে ভুলে গিয়েছে কোনোভাবেই কি সে ক্যামেলিয়াকে আটকে রাখার চেষ্টা করেনি মুহূর্তের ব্যবধানেই মন ভার হয়ে চোখে বর্ষণের সৃষ্টি করল এই অচেনা পরিবেশে নিজেকে খুব একাকী মনে হচ্ছে জীবনের তরি এই বুঝি মাঝ সমুদ্রে তলিয়ে যাচ্ছে দুই হাতের উল্টো পিঠে চোখের জল মুছে কুলাতে পারছে না ক্যামেলিয়া মুছার আগেই প্রবল বেগে আরও অশ্রুধারা কপল বেয়ে গড়িয়ে পড়ছে মস্তিষ্ক ফাঁকা লাগছে আবছা কিছু স্মৃতি ধরা দিয়েও দিচ্ছে না পরবর্তী গন্তব্য তার কোথায় এটাও সে ভুলে গিয়েছে এই অজানা দেশে কোথায় যাবে ক্যামেলিয়া সহসায় কেউ একজন একটি ধোয়া ওঠা কফি কাপ এগিয়ে দিল ক্যামেলিয়ার পানে কান্নার হিরিক থামিয়ে দ্রুত হাতের আঙুলের সাহায্যে চোখের জল মুছে মাথা উপরে তুলে তাকালো ক্যামেলিয়া সুদর্শন সুঠাম দেহি যুবককে অনেক আপন মনে হল তার কাছে মনের ভেতর জমানো কথাগুলো বলার জন্য মন উচাটন হল কফি কাপ না নিয়েই ফুপিয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল ক্যামেলিয়া যুবক বিচলিত হয়ে কিছু জিজ্ঞেস করার আগেই ক্যামেলিয়া কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলে উঠল আমি হারিয়ে গেছি আমি সব ভুলে গিয়েছি আমি কোথায় যাচ্ছি কি আমার ঠিকানা আমার কিছু মনে নেই প্লিজ হেল্প মি এরপর ক্যামেলিয়া অনেক কাকুতির স্বরে বলল আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারবেন আমার অনেক ভয় লাগছে সামনে দাঁড়ানো মানব নিজের ভালোবাসার মানুষের এমন করুন অবস্থা সহ্য করতে পারল না সে তো যে কোনো পরিস্থিতি মেনে ক্যামেলিয়াকে গ্রহণ করেছিল তাই বলে এত কঠিন পরিণতি তার জন্য বিধাতা লিখে রেখেছিল ক্যামেলিয়াকে দেবার কোনো ভাষা হৃদয় খুঁজে পেলো না মাহাত হাঁটু গেড়ে ক্যামেলিয়ার সামনে বসে টিসু দিয়ে ক্যামেলিয়ার চোখের জল মুছিয়ে বলে উঠল তুমি কি বোকা মেয়ে ক্যামেলিয়া পথ হারিয়ে ফেলেছ তো কি হয়েছে তুমি যতবার রাস্তা ভুল করবে আমি তত বার হাত ধরে তোমাকে রাস্তা ক্যামেলিয়া থামিয়ে দিকে অসহায় দৃষ্টি মেলল এত সুন্দর ভরসা কে দিতে পারে মাহাদ মুখে স্মিত হাসি ঝুলিয়ে কফি কাপ এগিয়ে বলে উঠল এটা খেয়ে নাও ভালো লাগবে ক্লান্তি দূর হবে কাপা কাঁপা হাতে ক্যামেলিয়া কফি কাপ নিজের হাতের মুঠোয় নিয়ে নিল প্রথম অল্প চুমুক দিয়ে কিছুক্ষণ মেঝের দিকে দৃষ্টি দিয়ে ক্যামেলিয়া চিকন কণ্ঠে উঠল আমি বিবাহিতা কিন্তু কে আমার বর কোথায় সে থাকে আমি সব ভুলে গিয়েছি এমনকি তার সাথে কোনো স্মৃতিও আমার মনে নেই মানুষটি আমাকে ভুলে গিয়েছে নাকি আমি নিজেই তাকে ভুলে গিয়েছি সেটাও মনে নেই একটা অনিশ্চিত আলোহীন রাস্তায় আমি হেঁটে চলেছি মানুষটি তোমাকে কখনো ভুলতে পারবে না ক্যামেলিয়া তোমাকে ভুলে গেলে যে তার অস্তিত্বই বিলীন হবে বলে উঠল মাহাত যেই অনিশ্চিত অন্ধকার পথে তুমি হাঁটছ সেই পথের আলো আমি হব তুমি একদিন ঠিক আমাকে চিনতে পারবে কথাগুলো বলে কানা ভেজা লাল চক্ষু নিয়ে ক্যামেলিয়ার দিকে দৃষ্টি নিবন্ধ করলো মাহাত ক্যামেলিয়া কিছু বলার আগেই দ্বিতীয় ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট ভেসে এলো দুবাই টু সুইজারল্যান্ড এর যাত্রীদের সকল বোর্ডিং পাস নিয়ে এমিরেটস ফ্লাইট এর জন্য প্রস্তুত হবার অনুরোধ জানাল মাহাদ একটা দীর্ঘশ্বাস নিয়ে হাঁটুতেই ভর দিয়ে উঠে দাঁড়াল এরপর ক্যামেলিয়ার দিকে হাত বাড়িয়ে বলে উঠল চলো তোমাকে পৌঁছে দেই ক্যামেলিয়া মাহাদের হাতের দিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে নিল এরপর মিন মিন স্বরে বলে উঠল আমি অন্য কারো আমানত আপনার হাত ধরা আমার জন্য ঠিক হবে না আম সরি বলেই উঠে দাঁড়ালো ক্যামেলিয়া মনের অজান্তেই খুশির জোয়ারে মাহাদের চিত্ত তোলপাড় করে উঠল না চাইতেও ঠোঁট কামড়ে হেসে উঠল মাহাদ মনে মনে বলে উঠল আমাকে না চিনলে তুমি তবুও কোনো দুঃখ নেই আমার আমার জন্য যে তুমি নিজেকে সেই ফাঁকবে এই সুখ আমি কোথায় রাখবো বউ দ্বিতীয় আসতেই মাহাত ক্যামেলিয়ার ট্রলি নিয়ে হনহন করে রওনা দিল ক্যামেলিয়ার সামনে দাঁড়ালে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না মাহাত ইচ্ছে করবে এখনই মেয়েটাকে কামড়ে খেয়ে ফেলতে নিজের স্ত্রীর হাত ধরার অনুমতি সে হারিয়েছে এটা ভেবেই মুহূর্তেই হৃদয় নীল কষ্টে মুসরে উঠলো চোখের কোণে জল চিকচিক করে উঠল পাত্তা না দিয়ে সামনে এগিয়ে চললো পায়ের হাঁটার সাথে ক্যামেলিয়ার ছোট ছোট পায়ে হাঁটতে প্রচুর বেগ পেতে হল তবুও লোকটিকে তার অনুসরণ করতে হবে কারণ সে ক্যামেলিয়ার গন্তব্য জানে মিসেস মিতালি ছেলের শোকে বিছানা নিয়েছেন যেই ছেলে ক্যামেলিয়া কে পেয়ে আকাশে চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিল সেই ছেলে ক্যামেলিয়া বিয়োগে আধমরা হয়ে শ্বাস নিচ্ছে সুজানা আর হৃদ তাদের মায়ের এমন অবস্থা কিছুতেই সহ্য করতে পারছে না মাহতাব চৌধুরী ড্রয়িং রুমে বসে উকিলের সাথে কথা বলছেন যত টাকা লাগে দেব যা যা করতে হয় সব করতে রাজি আপনি শুধু ওই কুচকরি দুটোকে কঠিন শাস্তি দেবার ব্যবস্থা করুন দেখতেই পাচ্ছেন আমার পুরো পরিবার তছনছ হয়ে গিয়েছে আপনি কোন চিন্তা করবেন না মাহতাব চৌধুরী আমি সব কিছু সামলে নেব আজ তাহলে উঠছি উকিল চলে যেতেই রিজভি প্রবেশ করল ড্রয়িং রুমে রিজভিকে দেখে মাহতাব চৌধুরী দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলে উঠে আমার ছেলেটা বাঁচবে তো রে বাবা অপরাধীর ন্যায় রিজভি মাথা নিচু করে কিছুক্ষণ মনও রইল এরপর কণ্ঠ খাদে ফেলে বলে উঠল খালু সব কিছুর জন্য আমি দায় আপনি আমাকে মাফ করে দিন খালু না হলে আমি কেনভাবেই আমাকে ক্ষমা করতে পারব না রিজভীর মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে অবাক হয়ে যান মাহতাব চৌধুরী তুই দায় মানে হ্যাঁ খালু আমি দায় খালু আমি সেদিন সুজানাকে কিছু সময়ের জন্য বাইরে নিয়ে গেছিলাম সুজানা যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনাটা না মাহতাব চৌধুরী ফুস করে দম ছাড়লেন এরপর কাঁধে হাত রেখে শান্ত স্বরে উঠলেন এসব কোনো দায়ভার তোর নিতে হবে না আমার বোন শুরু থেকেই বৌমার উপর প্রতিশোধ পরায়ন ছিল কুহুকে মাহাদের সাথে বিয়ে দেবার জন্য বড় আপা অনেক অনুরোধ করেছিলেন আমাকে কিন্তু বাবা হয়ে ছেলের ভালোবাসা কিভাবে খুন করতাম বল তুই সুজানাকে বাইরে নিয়ে গেলেও ওরা ক্যামেলিয়ার ক্ষতি করত না নিয়ে গেলেও করত কারণ ওরা মাহার চলে যাবার অপেক্ষায় ছিল অপরাধ বোধ তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে কেন প্রথম দিনের ঘটনার পরেই ওদের বিদায় করলাম না বড় আপা এত বড় কুৎসিত ফন্দি এটেছিল স্বপ্নেও ভাবতে পারিনি মাহতাব চৌধুরী কথাগুলো বলে অবাক হয়ে জানতে চাইলেন তা তুই সুজানাকে কেন ডেকেছিলি খালু আমি সুজানাকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই সহজ স্বীকারোক্তি রিজভীর বিয়ের কথা শুনে ধীর পায়ে সোফায় গিয়ে বসলেন মাহতাব চৌধুরী এরপর অসহায় কণ্ঠে বলে উঠলেন আমার ছেলেটা একটু পরিস্থিতি আয়ত্তে আনুক এরপর তোর বাবার সাথে কথা বলবো আমি কারণ ছেলে হিসেবে অপছন্দ করার মতো কোনো কারণ নেই তোর মধ্যে তোর মতো ছেলের কাছে মেয়ে দিতে পারা চরম ভাগ্যের বিষয় তুই না বললেও আমি সময় সুযোগ করে তোর বাবার কাছে সুজানার জন্য প্রস্তাব রাখতাম কিন্তু এখন বুঝতেই তো পারছিস জি খালু আমার কোনো তাড়াহুড়ো নেই ভাই আগে ভালো থাকুক ভাই সুখী না হলে আমি কখনোই সুজানাকে বিয়ে করে সুখের সংসার গড়তে পারবো না কারণ ভাইয়ের সংসার ভাঙার পেছনে সামান্য হলেও আমি দায়ী দুতলার করিডোরে দাঁড়িয়ে সুজানা মাহতাব চৌধুরীর আর রিজভীর সব কথাই শুনল হঠাৎ দুজনের চোখাচোখি হতেই দ্রুত চোখ নামিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল সুজানা ক্যামেলিয়ার ওই ঘটনার পর সুজানা আর রিজভীর সাথে কথা বলেনি রিজভিও সুজানাকে বিরক্ত করেনি ভালোবাসা শুরুর আগেই দুজনকে বিচ্ছেদের অনল পুড়িয়ে মারছে সুজানার সাথে একটু কথা বলার জন্য রিজভি হাজার বার এসেছে এ বাড়িতে কিন্তু ফলাফল শূন্যের খাতায় অসহায় রিজভিকে আরও কিছু সান্ত্বনার বাণী আউড়িয়ে মাহতাব চৌধুরী মিতালির রুমের দিকে অগ্রসর হলেন মাহতাব চৌধুরী উঠে চলে যেতেই সুযোগ বুঝে রিজভি সুজানার কক্ষে প্রবেশ সুজানা খাটের কোনার মেঝেতে বসে বিছানায় মাথা রেখে উপর হয়ে বসে আছে সুজানার পেছনে এসে গলা খাকরি দিয়ে সুজানার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও কোনো এক অপরাধ বোধ থেকে সুজানা মাথা তুলে তাকায়নি পর্যন্ত জনক হাসি হাসল রিজভি এরপর অনুযোগের স্বরে বলে উঠল ভালোবাসা সবার জন্যই সুখকর অনুভূতি নয় রে সুজানা তোকে আমি কবে থেকে ভালোবাসি এটা আমি নিজেও জানি না কিন্তু যেদিন আমার এই ভালোবাসা আমি প্রথম তোর কাছে নিবেদন করতে চেয়েছিলাম সেদিন তুই আমার কাছে দৌড়ে আসতে গিয়ে সামনে থাকা খামে বাড়ি খেয়ে মাথা ফুটেছিলি তোর তো মাথা ফেটেছিল কিন্তু আমার হৃদয়ে সেই ক্ষতের সৃষ্টি হয়েছিল তোকে জানতেও দেয়নি আমি নীরবে আমার অলুখনে ভালোবাসা হৃদয় গহিনে বন্দী করে তোকে নিয়ে ছুটে চললাম হসপিটালে দ্বিতীয়বার যখন নিজের মনকে শান্ত করে তোকে আমার প্রেম নিবেদন করার সিদ্ধান্ত নিলাম সেদিনও তুই সাতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবলি আমারই সামনে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন তোর সামনে ভালোবাসার আবদার নিয়ে আমি যাব না কিন্তু দেখ কত নির্লজ্জ আমি আবার আমি তোকে আমার কুৎসিত ভালোবাসা জানালাম আর তোদের সকলের জীবন নরক হয়ে গেল আমি আমার এই অভিশপ্ত ভালোবাসা আর তোকে জানাবো না রে সুজানা আমার ভালোবাসা আমার মধ্যেই বন্দি করে রাখলাম আমি চলে যাচ্ছি সুজানা তোকে আর কোনোদিন বিরক্ত করব না মাহাত ভাইয়ের জীবন নষ্ট করার অপরাধে আমি অপরাধী পারলে আমাকে ক্ষমা করে দিস কথাগুলো বলতে বলতেই রিজভীর গলা ধরে এলো ব্যথার্থ কণ্ঠ নিয়ে কথাগুলো কোনো শেষ করতেই টুপ করে জল গড়িয়ে পড়ল রিজভীর চোখ থেকে রিজভি আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে ফিরে যেতে উদ্যোত হয় সাথে সাথেই সুজানা দাঁড়িয়ে দৌড়ে গিয়ে পেছনে থেকে রিজভিকে জড়িয়ে ধরে হঠাৎ প্রেসির আক্রমণে রিজভি থমকে দাঁড়ায় কান্না জড়িত কণ্ঠে সুজানা রিজভির পিঠে মুখ বুঝে বলে উঠে তোমার ভালোবাসায় আমি হতে চাই ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ ট্যাক্সির অপেক্ষায় জুরিক দাঁড়িয়ে আছে মাহাদ আর ক্যামেলিয়া মাহাদের থেকে ক্যামেলিয়া মোটামুটি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে নিজেকে পুরো রিজার্ভ রেখে চলছে মেয়েটি যা মাহাদের মনে সুচ পোটানো ব্যথার সৃষ্টি করছে এক সময় যার পুরোটাই মাহাদের দখলে ছিল আজ তাকে দৃষ্টি মেলে দেখাই যেন অপরাধ নিজে রেহেন দুর্দশা দেখে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার নেই মাহাদের কিন্তু ক্যামেলিয়াকে যেভাবেই হোক দেশে ফিরিয়ে নিবেই নিবেশে মিনিট দশেক পরেই একটা ট্যাক্সি নিয়ে লুসার্ন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করল মাহাদ আর ক্যামেলিয়া কিছুক্ষণ গাড়ি চলতেই ক্যামেলিয়ার মন ভালো হয়ে গেল বাইরের মনোরম পরিবেশ মৃদুমন্দ বাতাস সাথে কমলা রঙা ম্যাপল লিফের বিছানো চাদর নিজের জন্মভূমি পরিচিত সুবাস সব মিলিয়ে মুহূর্তেই কিছু অতীত স্মৃতিপটে ভেসে উঠল ভালো স্মৃতির সাথে অতীত নোংরা স্মৃতিগুলো নিউরনে মাথা চাড়া দিয়ে উঠল মুহূর্তের ব্যবধানে অল্প কিছুক্ষণ আগের উত আর আনন্দ নিমিশেই মিয়ে গেল ক্যামেলিয়ার মনমধ্যে ভয়ে দ্রুত গাড়ির জানালার কাঁচ তুলে হাতের আজলায় মুখ লুকালো ক্যামেলিয়া তবে কি আবার সেই হেল্পিং হ্যান্ড এরিয়ানা আর প্লাম্বার বয় জাস্টিন এর সাথে তার দেখা হবে কে বাঁচাবে তাকে এদের হাত থেকে ভয় ত্রাসে কেঁপে উঠল ক্যামেলিয়া মাহাত পাশে থেকে সবটাই অবলোকন করে বিষয়টা কিছুটা আঁচ করতে পারলো আস্তে করে ক্যামেলিয়ার হাত ধরতে নিজেকে ধাতস্থ করে জানালার সাথে সেটে বসল ক্যামেলিয়া মনক্ষুণ্ণ হয়ে হাত গুটিয়ে নিল মাহাত সরি কিছু মনে করো না ক্যামেলিয়া পুরোনো অভ্যাস বদলাতে পারি না হুটহাট তোমার দিকে হাত বাড়ানোর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি আহত স্বরে জবাব দিয়ে উঠল মাহাত মাহাদের এসব ইঙ্গিত পূর্ণ কথার কোন আগাম মাথায় বুঝতে পারছে না ক্যামেলিয়া লোকটিকে নিতান্তই একজন রহস্য মানব মনে হচ্ছে তার কাছে মিনিট চল্লিশ পার হতেই গুগল ম্যাপে দেখানো লোকেশন অনুযায়ী গাড়িটি স্মুদলি ব্রেক কষল মাহাত গাড়ি থেকে নেমে ব্যাগপত্র সব কিছু বের করে ক্যামেলিয়ার উদ্দেশ্যে দরজা খুলে দাঁড়াল কিছু সময় অতিবাহিত করে ধীর পায়ে নেমে এলো ক্যামেলিয়া বাড়ির আঙ্গিনায় পা রাখতেই ধরা দিল সুখময় কিছু স্মৃতি একটি ছোট বাচ্চা খিলখিলিয়ে বাগানময় হাসছে তার বাবা মা প্রশস্ত হেসে বাচ্চা মেয়েটির সেই হাসি উপভোগ করছে নিজের অতীত হাতরে টুকু সুখপূর্ণ অনুভূতির সন্ধানই পেল ক্যামেলিয়া আর বাকি যা খুঁজে পেলো সব দুঃখ বেদনা ভারাক্রান্ত মুহূর্তেই মন ভার করে ব্যাগপত্র ফেলে দৌড়ে নিজের ঘরের ভেতর ঢোকার জন্য উদ্গ্রীব হল কিন্তু দরজায় বৃহতাকার তালা ঝুলানো দ্রুত হেঁটে এসে মাহার তালা খুলে দিতেই দ্রুতপদে হেঁটে ক্যামেলিয়া নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মাহাত তার সকল জিনিসপত্র নিয়ে কোনো মতে ঘরে ঢুকে ফ্রেশ হতে চলে গেল পরিষ্কার পরিচ্ছন্ন তকতকে ঘরবাড়ি দেখেই মনে হচ্ছে কেউ একজন এসে প্রায় প্রায় ঘরের যত্ন নেয় কোথাও কিছু অগোছালো নেই সবকিছু কিছু গুছানো পরিপাটি লম্বা জার্নি আর নতুন পরিবেশ সাথে পুরনো স্মৃতির আনাগোনা সব মিলিয়ে ক্যামেলিয়ার মাথায় টনটনে ব্যথার অনুভূতি সৃষ্টি নিজেকে ফ্রেশ করার জন্য ক্যামেলিয়া ওয়াশরুমে করল ঢুকলো এখানেও সব কিছু পরিপাটি গুছানো হঠাৎই ক্যামেলিয়ার অস্বস্তি হতে লাগল আজকাল চিন্তা ভাবনার করার জন্য মাথায় একটু চাপ প্রয়োগ করতে অসহনীয় যন্ত্রণা এসে ভর করে মাথার যন্ত্রণা কমাতে দ্রুত সাওয়ার ছেড়ে তার নিচে গিয়ে দাঁড়ালো ক্যামেলিয়া ঠান্ডা পানির শিহরণে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো কিছু অস্পষ্ট স্মৃতি আমি আপনাকে ভালোবাসি মাহাত ভাই কবুল কোবুল কোবুল আপনি চলে গেলে আমি থাকতে পারবো না মাহাত ভাই আমিও যেতে চাই আপনার সাথে তোমাকে কি একটা কিউট বেবি দিয়ে যাব ক্যামেলিয়া তুমি চলে যেও না ভাবি আমার ভাই মরে যাবে চট করে নীলমণি যুক্ত নেত্র মেলে তাকালো ক্যামেলিয়া মাথায় অসহনীয় ব্যথা করছে তার সাথে হৃদযন্ত্রের উত্তাল ধূপ ফুকুনি শরীর থরথরিয়ে কাঁপছে ক্রমশ না চাইতেও চোখ গড়িয়ে ফোটা ফোটা জল ঝরে পড়ছে কাকে কবুল বলে গ্রহণ করেছে ক্যামেলিয়া মেয়েটি কার মরে যাবার জন্য এত কেঁদে কেঁদে ক্যামেলিয়াকে আটকে রাখছে সেই মাহাত নিজে চুল নিজেই খামচে ধরে অস্পষ্ট স্মৃতিগুলো পুনরায় মনে করার চেষ্টা করল কিন্তু দ্বিতীয় দফায় আর দেখা মিলল না সেই যুবকের ঝটপট শাওয়ার অফ করে গায়ে টাওয়েল জড়িয়ে বাইরে বেরিয়ে এলো ক্যামেলিয়া কাবার খুলে ছোট একটা ডেনিম হাফ প্যান্ট আর টি শার্ট পরে চুল মুছতে মুছতে বিষণ্ন মনে রান্নাঘরের দিকে ছুট লাগলো পেটে অনেক সময় ধরে কোনো পানি পড়ছে না ইনস্ট্যান্ট কিছু খাওয়া প্রয়োজন ঘরের বাইরে বের হতেই কিচেন থেকে মজাদার শোঘ্রান যুক্ত খাবারের গন্ধ নাকে লাগছে এই গন্ধ তার বহু চেনা কিন্তু এখন কিছুই মনে পড়ছে না কোথায় খেয়েছে সে এই সুগন্ধি যুক্ত খাবার বেলকনিতে শুকাতে দিয়ে কিচেনে উকি দিতেই পরিচিত সেই ছেলেটিকে দেখে থমকে দাঁড়ালো ক্যামেলিয়া কিচেন এপ্রন গায়ে জড়িয়ে অভিজ্ঞ সেইফের ন্যায় হাতা খুন্তি নাড়িয়ে কিছু একটা রেধে চলেছে লোকটি কিছুক্ষণ কিচেনের ওয়ালে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ক্যামেলিয়া এরপর শান্ত গলায় বলে উঠল আপনি এখনো নিজের বাড়ি ফিরে যাননি ক্যামেলিয়ার ঋণ কণ্ঠ শ্রবণ হতেই রান্না বন্ধ করে চুলা নিভিয়ে পিছনে ফিরে তাকালো মাহাত এলোমেলো কোকরা বাদামি ভেজা চুল আবেদনময়ী রূপ মুহূর্তেই বেসামাল করল মাহাতকে ফাঁকা ঢোক গিলে দৃষ্টি নত করে নরম স্বরে মাহাত বলে উঠল আমি তো আমার ঘরেই আছি ক্যামেলিয়া আমার তো আর যাবার কোনো জায়গা নেই ছেলেটির অসহায় কণ্ঠে কি ছিল ক্যামেলিয়া জানে না কিন্তু হঠাৎই ছেলেটির জন্য তার খুব মায়া হল মনে মনে নিজেকে নিজেই বুঝালো। হয়তো ছেলেটির যাবার জায়গা নেই থাকুক না তার মতো ক্ষতি কি ছেলেটি ক্যামেলিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল আর ক্যামেলিয়া তাকে দুদিন জায়গা দিতে পারবে না ভাবতে ভাবতে আনমনে ডাইনিং চেয়ার গিয়ে ধীর পায়ে বসে গেল মিনিট দুয়েক পরেই মাহাত দুই প্লেট খাবার নিয়ে টেবিলে ফিরে এলো একটি প্লেট ক্যামেলিয়ার দিকে এগিয়ে দিতেই খুশিতে ক্যামেলিয়ার ঠোঁট প্রশস্ত হলো উচ্ছ্বসিত হয়ে চোখ বড় বড় করে বলে উঠল চিকেন বিরিয়ানি এটা তো আমি হাসিমাখা মুখে মাহাত ক্যামেলিয়ার দিকে দৃষ্টি পাতল কিন্তু ক্যামেলিয়া কোথায় খেয়েছে এই বিরিয়ানি মনে করতে পারলো না মাহাত ক্যামেলিয়াকে খাওয়া শুরু করার জন্য অনুরোধ করল আর নিজে মাথা নিচু করে প্লেটের দিকে ঝুঁকে গেল খাবার মুখে পুরে ক্যামেলিয়া চোখ বন্ধ করে ফেললো কারণ খাবারটি তার কাছে অমৃতের স্বাদ ঠেকেছে এদিকে মাহাদ প্লেটে করেই যাচ্ছে শুধু খাবারটি মুখেই রুচ্ছে না তার চাদর মুহূর্তেই জড়িয়ে নিল মাহাতকে শ্রান বিরিয়ানি মুহূর্তেই নোনতা জলে তার স্বাদ হারালো বিভিন্ন ঝড় ঝাপটায় টুষি এই কদিন না পেরেছে বাড়ির বাইরে বেরুতে না পেরেছে ভার্সিটি যেতে হঠাৎই ভার্সিটিতে ক্লাস টেস্ট এর ডেট পড়েছে কালেক্ট করেনি তাই সে এই কাঠফাটা রোদে হেঁটে হেঁটে ভার্সিটির উদ্দেশ্যে যাত্রা করেছে ব্যবসায়িক কাজে রিজভি ঢাকার বাহিরে আছে নাবিল হাসান ক্যামেলিয়া আর মাহাদের চিন্তায় অসুস্থ হয়ে ঘরেই পড়ে রয়েছেন এদিকে রাস্তায় কোনো রিকশা পাওয়া যাচ্ছে না যাও দুই একটা পাওয়া যাচ্ছে তাদের ভাব দেখলে মুখের ভাষায় হারিয়ে যাচ্ছে হঠাৎ আরেকটি রিক্সা দেখে তুষির চোখ চকচক করে উঠল মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে উঠল এই মামা যাবেন রিক্সাওয়ালা শুনেও না শোনার ভান ধরে চলে যেতে নিলে তুষি আবার চিৎকার করে ডেকে উঠে তুষির দিকে তাকিয়ে রিক্সাওয়ালা কিছুক্ষণ ভাবল এরপর রুক্ষ কণ্ঠে বলে উঠল রোদের তেজ দেখছেন মামা লাখ টাকা দিলেও যাইতাম না বলেই ঝড়ের বেগে হাওয়ায় উড়ে নিমিশেই গায়েব হয়ে গেল রিকশাওয়ালা এদিকে রোদের তাপে টুসির মাথা ফেটে যাবার উপক্রম হঠাৎই সাই সাই করে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে টুষির রাস্তা আগলে দাঁড়ালো মণিতেই টুসির মেজাজ পারদে দুশো ডিগ্রি তার উপর এই গাড়িওয়ালার এমন আতেল মার্কা আচরণে তা বেড়ে তিন গুণ হয়ে গেল গলায় গালি জুগিয়ে মুখ থেকে বের করার আগেই অনিম চোখে কালো রোদ চশমা লাগিয়ে মুচকি হেসে বাইরে বেরিয়ে এলো ডেনিম সফট অ্যাকোয়া ব্লু শার্টের সাথে সাদা প্যান্ট পরেছে অনিম চুলগুলো জেল দিয়ে খাড়া খাড়া করে সেট করা হাতে বাদামি ফিতার ঘড়ির সাথে স্নিকার্স লোকটির দাঁত কেলানো দেখে টুসির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করে নিল লোকটি সাংঘাতিক গাড়ির পাশ কাটিয়ে চলে যেতে নিলেই অনিম আহত বলে আজ রাস্তায় কোনো গাড়ি রিক্সা কিচ্ছু পাবে না চারিদিকে অবরোধ চলছে কোথায় যাবে আমাকে বলো এক্ষুনি পৌঁছে দিচ্ছি লোকটির গায়ে পড়া ভাবে কিছুটা বিরক্ত হলো টুসি তবুও নিজেকে শান্ত রেখে অবাক কণ্ঠে শুধাল পুলিশিগিরির পাশাপাশি উবারে ক্ষেপ মারেন আপনি অনিম তুশির কথায় দিলখোলা হো হাসি দিয়ে বলে উঠে তোমার জন্য রিক্সাওয়ালা হতেও আমার আপত্তি নেই বেশি কথা না বলে দ্রুত গাড়িতে উঠো প্রচণ্ড গরম বাইরে বলেই অনিম গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই টুসিকে গাড়িতে তুলল এরপর একটা পানির বোতলের ক্যাপ খুলে এগিয়ে দিয়ে বলে উঠল খেয়ে নাও মনে হচ্ছে তোমার গলা শুকিয়ে গিয়েছে অনিমের এমন কেয়ার দেখে মনে অনন্য এক ভালো লাগার হিল্লোল বইল মুচকি হেসে থ্যাংকস জানিয়ে পুরো হাফ লিটার এর বোতল সাবার করে চোখ বন্ধ করে গাড়ির সিটে মাথা হেলিয়ে কিছুক্ষণ মৌন রইল এরপর অনুরোধের কণ্ঠে বলে উঠলো আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দেবেন প্লিজ তোমার জন্য ভার্সিটি কেন সুদূর চীন যেতেও রাজি সুন্দরী বলেই ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দিয়ে স্কেলেটোর পাড়া দিয়ে স্পিড বাড়িয়ে সাই সাই করে ছুটে চলল অনিম শুনশান নিস্তব্ধ রজনী থেমে গিয়েছে পৃথিবীর সমস্ত কোলাহল শো শো শব্দে বাইরে বাতাস বইছে তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস কখন নিজের রুমে এসে ঘুমিয়ে গিয়েছে ক্যামেলিয়া নিজেই জানে না গভীর ঘুমে আচ্ছন্ন ক্যামেলিয়া হঠাৎই এক দুঃস্বপ্নে তলিয়ে গেল আমাকে কখনো ভুলে যেও না ক্যামেলিয়া তাহলে আমি আর বাঁচব না আমি আপনাকে কখনো ভুলবো না মাহাত ভাই সহসায় ক্যামেলিয়াকে নিজের কোলে তুলে জাপতে ধরল মাহাদ ক্যামেলিয়ার অনেক শান্তি লাগছে মাহাদের প্রশস্ত বুকে মাহাদের বুকের ধুপুকুনিতে শরীর শিহরিত হচ্ছে শরীরের গতি হারিয়ে ক্যামেলিয়া তার ফিনফিনে পাতলা গোলাপি রঙা ঠোঁট চেপে ধরল মাহাদের ঠোঁটে হঠাৎই কালো কুৎসিত এক ছায়া এসে মাহাদের বুক থেকে টেনে হিচড়ে অন্ধকারে নিয়ে গেল ক্যামেলিয়াকে অন্ধকার গহর থেকে ক্যামেলিয়া মাহাদের কান্না জড়িত আর্তনাদ শুনতে পেল শুধু কিন্তু ক্যামেলিয়ার আর্তনাদ কেউ শুনল না মুহূর্তেই ঘুম ছুটে পালালো ক্যামেলিয়ার মাহাত বলে চিল্লিয়ে শোয়া থেকে উঠে বসল সারা শরীর ঘামে ভিজে একাকার অবস্থা অন্ধকার কক্ষে বিছানা হাতরে ফোন নিয়ে টর্চ জ্বালাল ক্যামেলিয়া এরপর রুমের সুইচ অন করে ঘড়িতে সময় দেখে নিল রাত দুটো বেজে বারো মিনিট বেড সাইড টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ঢক করে পানি খেয়ে বিছানায় পা ভাজ করে বাবু হয়ে কিছুক্ষণ বসল ক্যামেলিয়া এরপর কিছুক্ষণ আগে দেখা স্বপ্নটি মনে করতে চোখ বন্ধ করল কিছুক্ষণ পরেই পুরো বিষয় ক্লিয়ার হয়ে উঠল ক্যামেলিয়ার নিউরনে নিউরনে মুহূর্তেই শরীরের লোম দাঁড়িয়ে গেল তার চোখের দুকল ছাপিয়ে ভারী বর্ষণের আনাগোনা হলো উন্মাদের ন্যায় বসা থেকে দাঁড়িয়ে দৌড়ে দরজা খুলে কক্ষের বাইরে বেরিয়ে এলো ক্যামেলিয়া মৃদু আলো জালিত কক্ষটির সামনে আসতেই বুক দুরুদুরু কেঁপে উঠল খট করে রুমের আধ ভিরানো দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই হতাশায় হৃদয় খাখা করে উঠল যে আশায় এখানে এসেছিল ক্যামেলিয়া সে এখানে নেই বুক ফেটে কান্না এলো তবুও নিজেকে ধাতস্থ করে খোলা বেলকনির দিকে ভীরু অগ্রসর হল এক শূন্য আকাশের দিকে তাকিয়ে এই ভরা শীতের মধ্যে উদম গায়ে সিগারেট ফুঁকে চলেছে মাহাদ জীবন তার কাছে নিমিশের ব্যবধানেই দুর্বিশহ হয়ে উঠেছে এখান থেকে ক্যামেলিয়াকে সুস্থ করে নিয়ে যেতে না পারলে মেয়েটির সুস্থ হবার সম্ভাবনা নেই বললেই চলে দেশ বিদেশ ঘেটে একজন ভালো সাইকিয়াট্রিস্ট এর সন্ধান পেয়েছে মাহাদ যে করেই হোক ক্যামেলিয়াকে তার কাছে নিয়ে একবার দেখাতে হবে। কিন্তু ক্যামেলিয়া কি তার সাথে এর কাছে যেতে রাজি হবে একে একে সাত মগ কফি আর পঁচিশটি সিগারেট মাহাদ এ পর্যন্ত শেষ করেছে ক্যামেলিয়ার চিন্তায় কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না অক্ষি পল্লবে বিতৃষ্ণায় ছাব্বিশ নম্বর সিগারেট বের করতেই ক্যামেলিয়া পেছনে থেকে কান্না ভেজা অভিযোগের কণ্ঠে বলে উঠল আপনি আমাকে কথা দিয়েছিলেন আর কখনও সিগারেট ছুঁয়েও দেখবেন না তাহলে আজ কেন আমার জন্য বরাদ্দকৃত ঠোঁটগুলো নিকোটিনের কালো ধোয়ায় বার বার পোড়াচ্ছেন সুইজারল্যান্ডের লুসান শহরে রাতের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এ নেমে এলো গভীর রাতের নিস্তবতা ভেঙে ঝরোঝরো করে তুষার পড়তে শুরু করল হাতাবিহীন পাতলা টি শার্ট ক্যামেলিয়ার শীত নিবারণে ব্যর্থ হল মেয়েটি থরথর করে কেঁপে উঠল বারংবার চোখে ভারী জল নিয়ে ক্যামেলিয়া মাহাদের দিকে জিজ্ঞাসু অভিযোগের দৃষ্টি তাক করে রেখেছে ক্যামেলিয়ার গলার স্বর শ্রবণেন্দ্রিয় হতেই মাহাদের হাত থেকে লাইটার আর সিগারেট দুটোই পড়ে গেল পিটুইটারি গ্রন্থিতে ছলকে উঠল টগবগের রক্ত শরীরের ভার শূন্য হয়ে এলো নিমিশে নিজের অবশ্য শরীরটাকে কোনো মতে টেনে হিচড়ে পিছন ফিরে তাকাল মাহাত এই গভীর নিস্তব্ধ রজনীতে ক্যামেলিয়া তার উদ্দেশ্যে অভিযোগ জানাচ্ছে এর চাইতে শান্তিময় বাণী পৃথিবীতে দ্বিতীয় আর কি আছে বলহীন জীর্ণ মানুষের মতো মাহাত হেলে দুলে ক্যামেলিয়ার সামনে এসে দাঁড়াল এরপর ধপ করে মেঝেতে হাঁটু গেড়ে বসে ক্যামেলিয়ার কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে ছোট বাচ্চার ন্যায় কেঁদে দিল ছোট ক্যামেলিয়ার শির মেধিন কোমর মাহাদের পেশিবহুল হাতের বাঁধনে জড়ানো মাহাদের কান্নার কাপনে ক্যামেলিয়াও কেঁপে কেঁপে উঠছে তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে বউ জানো আমার বুকের এই খানটায় কত কষ্ট হয়েছে তুমি কেন একবারও আমার কথা ভাবলে না কিভাবে নিষ্ঠুর মানবীর ন্যায় আমাকে ভুলে গেলে মাহাদের কান্নায় নিমিশেই চারপাশ ভারী হয়ে উঠল মাহাদের কান্নার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকল তুষারপাত ক্যামেলিয়ার চোখের জল গড়িয়ে গড়িয়ে টুক টুক করে মাহাদের চুলের উপর পড়ে তা মাহাদের মাথায় বিলীন হচ্ছে গলার স্বর রোধ হয়ে মুখে তালা লেগে গেল ক্যামেলিয়ার মানুষটির কান্না তার হৃদয়ে ভাঙ্গনের সৃষ্টি করছে ক্যামেলিয়া তো তাকে কথা দিয়েছিল প্রাণ থাকতে মাহাকে কখনো কষ্ট দিবে না তাহলে এই কাজ কিভাবে করল সে যে মানুষটি ক্যামেলিয়াকে নিজের অস্তিত্ব বানিয়ে নিয়েছে ক্যামেলিয়া তাকেই ভুলে গেল এতটা নিষ্ঠুর কবে হয়েছে সে হাঁটু ভাজ করে মেঝেতে বসে গেল ক্যামেলিয়া হাতের আজলায় মাহাদের মুখ উপরে তুলে চোখের জল মুছিয়ে দিল এরপর নিজের শুষ্ক ঠোঁট জোড়া চেপে ধরল মাহাদের কান্না ভেজা অক্ষি পল্লবে কেউ বাদে মাহাদ তার কান্না গিলে খেয়ে আহত স্বরে বলে উঠল আমাকে তুই মেরে ফেলব তবুও এরকম কষ্ট দিস না আমার সইতে খুব কষ্ট হয় প্রতি মুহূর্তে আমার হৃদয়ের মৃত্যু হয় ক্যামেলিয়া তার ঠান্ডা হাত জোড়া দিয়ে মাহাতকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় পিঠে হাত বুলাল শুষ্ক ঠোঁট জোড়া জিওভার লালা দিয়ে ভিজিয়ে ধীর অস্ফুট স্বরে বলে উঠল দ্বিতীয়বার এমন কষ্ট দেবার আগেই যেন আমি মরে যাই সহসাই মাহাত ক্যামেলিয়ার বুক থেকে মুখ তুলে ক্যামেলিয়ার ঠোঁটে মৃদু চুম্বন একে বলে উঠল আবার কখনো এরকম কথা যদি শুনেছি তাহলে ভালোবাসা দিয়ে একদম খুন করে ফেলব আমি খুন হতে চাই ক্যাপ্টেন অনুতপ্ত নজরে মাহাদের দিকে দৃষ্টি রেখে কথাটি নির্লিপ্ততা ভাবে বলে ফেলল ক্যামেলিয়া ক্যামেলিয়ার কথায় মাহাদের ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল আগামী আগামীকালই সে ক্যামেলিয়াকে সাইকিয়াট্রিস্ট এর কাছে নিয়ে যাবে ক্যামেলিয়াকে পুরোপুরি সুস্থ না করে আর এক মুহূর্তের জন্য ক্যামেলিয়ার হাত ছাড়বে না দরকার পড়লে আঠার মতো চিপকে থাকবে হঠাৎই ক্যামেলিয়া হাঁচি দিয়ে ক্যামেলিয়ার উঠল হাঁচিতে মাহাদের খেয়াল হলো প্রচুর ঠান্ডা আর তুষার পাত হচ্ছে দ্রুত ক্যামেলিয়া কে কোলে তুলে বিছানার দিকে রওনা দিল মাহাত গরম ব্ল্যাঙ্কেট দিয়ে না জড়ালে যখন তখন জ্বর বেঁধে যেতে পারে এমনিতেই প্রচুর ধকল যাচ্ছে আর পেরেশনির দরকার নেই ক্যামেলিয়াকে বিছানায় শুয়ে দিয়ে ভালোভাবে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বিছানা থেকে সরে আসতে চাইল মাহাত হঠাৎই হাতে টান অনুভব করে পিছন ফিরে তাকালো ক্যামেলিয়া মাহাদের হাতের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে আছে কোথায় যাচ্ছেন আপনি তুমি ঘুমিয়ে পড়ো ক্যামেলিয়া আমি পাশেই আছি কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে মুখে অভিমানের কালিমা লেপন করে শোয়া থেকে উঠে বসল ক্যামেলিয়া আমি আগে নাকি কাজ অফকোর্স তুমি আগে মাই ডিয়ার ওয়াইফ তাহলে পালাচ্ছ কেন মাহাত কিছুক্ষণ চুপ রইল এরপর চোখ বড় বড় করে হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল এই বৌ তুমি কি মাত্রই আমাকে তুমি বলে সম্বোধন করেছ ক্যামেলিয়া মুখে লাজুক ভাব নিয়ে মাথা ঝাঁকাল ক্যামেলিয়ার চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে মাহাত বলে উঠল আজকে আমার এত এত সুখ কেন হচ্ছে এত সুখ আমি কোথায় রাখব বৌ খুশিতে মাহাত ক্যামেলিয়ার গলা জড়িয়ে ধরে বলে উঠল আটকে দিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলেন মিসেস ক্যামেলিয়া চৌধুরী এখন যে আমার বউ বউ পাচ্ছে কি করব এখন আমি লজ্জায় ক্যামেলিয়া বালিশ টেনে মুখ লুকালো মাহাত টেনে বালিশ সরিয়ে ছুড়ে মারল মেঝেতে মাহাদের হাত থেকে ছাড়া পাবার জন্য ক্যামেলিয়া চোখ বন্ধ করে বলে উঠল ছাড়ো লজ্জা লাগছে সহসাই ব্ল্যাঙ্কেট টেনে ক্যামেলিয়া সহ নিজেকে ঢেকে ফেলল মাহাত আবেশ মেশানো মাদকতা যুক্ত কণ্ঠে বলে উঠল এবারও কি লজ্জা লাগছে বউ ক্যামেলিয়া মাহাদের বুকে মুখ লুকালো এরপর মাহাদের থুতনিতে মৃদু কামড় দিয়ে বলে উঠল জানি না ক্যামেলিয়াকে আরো লজ্জা দিতে হাহা করে হেসে বলে উঠল সিগনাল তবে দিয়েই দিলে এবার কিন্তু ঘোড়া লাগামহীন হয়েছে আর আটকাতে পারবে না মাহাদ ক্যামেলিয়ার অনুমতি নিয়ে উষ্ঠে চুম্বন একে দিল এরপর ছোট ছোট লাভ বাইটে ক্যামেলিয়া কে অস্থির করে তুলল ক্যামেলিয়া দুই হাতে শক্ত বাঁধনে মাহাদকে জড়িয়ে আরও বেশি উষ্ণ ভালোবাসার আহ্বান জানাল বহুদিনের তৃষিত মাহাদ নিজের তৃষ্ণা মেটাতে মরিয়া হয়ে উঠল মাহাদের চুল খামচে চোখ বুঝে ফেলল ক্যামেলিয়া ভালোবাসাময় আর শীতকারে মুহূর্তেই তুষার আবৃত ঠান্ডা পরিবেশ উত্তপ্ত হয়ে গত রাতে মাহতাব চৌধুরী দেশে ফিরেছেন সকালের খাবার দাবার শেষ করে বাড়ির প্রত্যেক সদস্য ড্রয়িং রুমে বসে গল্প জুড়েছেন হৃদির ছোট বাচ্চাটা হামাগুড়ি দিয়ে ফ্লোর থেকে এটা সেটা তুলে মুখে দেবার চেষ্টা করছে সুজানা গরু রাখালের মতো হেই হেইট করে করে বেবিটাকে সামলাচ্ছে মিসেস মিতালি মাহাদ মাহাত করে চোখ বুঝে ডিভাইনে কুষণের উপর শুয়ে পড়লেন যেখানে নিজের ছেলের সুখেই নিজেকে সুখী করেছিলেন আজ সেই ছেলে দুঃখের অতল সমুদ্রে ডুবে মরছে মা হয়ে এই দৃশ্য কি সহ্য করা যায় হঠাৎই মিতালি ডুকরে কেঁদে উঠলেন মাহতাব চৌধুরীর উদ্দেশ্যে অভিযোগের স্বরে উঠলেন তোমার কালনাগিনী বোন আমার ছেলেকে দংশন করে তবেই ছেড়ে দিল আমার বাচ্চাটা আজ মৃতের ন্যায় বেঁচে আছে কেন তাদের দাওয়াত করলে বিয়েতে আগে থেকেই তো জানতে তোমার বড় বোন কঠিন হৃদয়ের নারী মিতালির অভিযোগ ভিত্তিহীন নয় তাই মাহতাব চৌধুরী কোনো সান্ত্বনার জবাব দিতে পারলেন না মিতালিকে দৌড়ে এসে মিতালিকে বসিয়ে চোখের জল মুছে সান্ত্বনা দিতে লাগল আম্মু তোমার প্রেসার বেড়ে যাবে এভাবে হাই হতাশ করো না তোমার ছেলে তো কোনো অকর্মা নয় সে কঠিন হৃদয়ের মানুষ সব সামলে নেবে নিজে ছেলের প্রতি তোমার বিশ্বাস নেই ক্যামেলিয়াকে পেতে ও সব করতে পারবে ধৈর্য ধরো আম্মু সুজানা রিদির বেবি নিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে তার মা যতবার এভাবে কাঁধে সুজানা ততবার নিজেকে দোষারোপ করে হঠাৎই মাহতাব চৌধুরীর ফোনটি কর্কশ স্বরে বেজে উঠল মিতালি কান্না থামিয়ে রিদির কাঁধে মাথা রেখে চোখ বুঝলেন মাহাদের নম্বর দেখে মাহতাব চৌধুরীর বুক ধক করে উঠল বাংলাদেশ সময় এখন এগারোটা বেজে কুড়ি মিনিট সেই মোতাবেক সুইজারল্যান্ডে এখন সকাল সাতটা বাজে এত সকালে ছেলেটা কেন ফোন করেছে কোনো বিপদ হল না তো মনের ভয়ে ফোন তুলতে মাহতাব চৌধুরীর হাত কাঁপছে হৃদি কপাল কুচকে সূক্ষ্ম দৃষ্টিতে তার বাবাকে দেখে যাচ্ছে দ্বিতীয়বার আবার ফোনের রিং বেজে উঠল মাহতাব চৌধুরী সকলের উদ্দেশ্যে বলে উঠলেন মাহাদ ভিডিও কল করেছে মিতালি ছো মেরে ফোন কেড়ে নিয়ে রিসিভ করতেই স্ক্রিনে চকচকে হয়ে ভেসে উঠল মাহাদ আর ক্যামেলিয়ার হাসি মাখা মুখ মিসেস মিতালি হাওমাও করে কেঁদে বলে উঠলেন বাবারে রে তুমি কতদিন পর হাসলে কত শান্তি লাগছে এই বুকে বলে বুঝাতে পারব না রে বাবা কান্নার হেরিকে মিতালি কথাই বলতে পারছেন না এমন সময় ক্যামেলিয়া সুমিষ্ট কণ্ঠে বলে উঠল মা কে না প্লিজ মিসেস মিতালি ক্যামেলিয়ার কাছ থেকে মা সম্বোধন শুনে কান্না থামিয়ে কোনো মতে বলে উঠলেন আমাকে তুই চিনতে পেরেছিস মা ক্যামেলিয়া কান্না ভেজা মুখে মাথা ঝাঁকাল মিতালি কান্না মুছে মুচকি হেসে ভাঙা কণ্ঠে বলে উঠলেন সবাইকে ভুলে যা তুই কিন্তু আমার বাবাটাকে ভুলিস না আমার মানিক মরে যাবে তুই আবার ওকে ভুলে গেলে মাহতাব চৌধুরী মিতালির থেকে ফোন নিয়ে মাহাদকে বলে উঠলেন কি বেটা বাবার কথা অক্ষরে অক্ষরে মিলেছে তো মাহাদ হাসতে হাসতে বলে উঠল ইউ আর বেস্ট বাবা আজ পর্যন্ত যা যা বলেছ সব সত্যি হয়েছে আমার জীবনে হ্যাভেনকে কোলে নিয়ে সুজানা দৌড়ে এলো ক্যামেলিয়া সুজানাকে দেখে খুশিতে চিল্লিয়ে উঠল সুজানা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে ভাবি ক্যামেলিয়া ফাইটিং সাইন দেখিয়ে বলে এরপর হ্যাভেনকে দেখে অনেক আদুরে কথা কথাবার্তা বলল ক্যামেলিয়া আর মাহাদ মিলে পিছন থেকে হৃদি মাহাদকে উদ্দেশ্য করে বলে উঠল আমাকে ভুলে গেলি ক্যামেলিয়া মাহাদের কাছ থেকে জানতে পারল হৃদি মাহাদের বড় বোন ক্যামেলিয়া হৃদির প্রতি সম্মান দেখিয়ে অনেক আলাপচারিতা করল একে একে সকলের কথা শেষ হতেই কোহিনুর এসে উপস্থিত হল ক্যামেলিয়া আর মাহাদকে একসাথে দেখে মেয়েটা কেঁদে ফেললো এরপর ক্যামেলিয়াকে ডেকে উঠল ভাবি ভাইজান রে আর কষ্ট দিয়েন না ভাইজান আপনার দেয়া কষ্ট মানতে পারে না সকলের সাথে হাসি খুশি মতো কথা বলে লাইন কেটে দিল মাহাত হঠাৎই মিতালির সকল অসুখ দৌড়ে পালালো কোমরে আচল বুঝে কাজে নেমে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন হাত চালিয়ে সকল জমে থাকা কাজ শেষ করা চাই আমার ছেলে আর ছেলের বউ যখন তখন এসে পড়বে মাহতাব চৌধুরী ঝটপট নাবিল হাসানের বাড়ি খবর পাঠালেন এদিকে টুসি অনিমের যন্ত্রণায় বাইরেই বের হতে পারছে না ছেলেটা বডি গার্ড এর মতো লেগে থাকছে পাশে পাশে বেলকনিতেও দাঁড়ানো যাচ্ছে না তার যন্ত্রণায় ব্যাপারটা রিজভি জানাজানি হলে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে হঠাৎই তুশির মাথায় এক শয়তানি বুদ্ধি চাপল অনিমকে সায়স্তা করবে এটা ভেবেই শয়তানি হাসলো টুসি ঠোঁট কামড়ে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে বেকনিতে এসে দাঁড়াল এরপর সেই মগ ভর্তি পানি ছুড়ে মারল অনিমের উপর আকস্মিক এমন আক্রমণে ভেবাচাকা খেলো মাহাত অনিমের এমন ভেজা বিড়াল এর মতো অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল তুষি আচ্ছা জব্দ করা গেছে বদমাস লোকটাকে তুষির এমন হৃদয়ে কাপন ধরানো হাসি দেখে মুগ্ধ হয়ে গেল অনিম মনে হচ্ছে এখনই হার্ট অ্যাট্যাক এসে যাবে না আর সহ্য করা যাচ্ছে না তুষিকে পাল্টা জব্দ করতে চোখের রোদ চশমা খুলে ফেলল অনিম এরপর তুষিকে চোখ টিপে মুখে ফিচেল হাসি ঝুলিয়ে টুষির বাড়ির দিকে হাঁটা দিল এটা দেখে মুহূর্তেই তুষি ঘাবড়ে গেল বেকুনিতে মগ ফেলে দৌড়ে বেরিয়ে এলো নিজের রুমে থেকে তুষি এই কদিনে বুঝে গিয়েছে ছেলেটা বদের হাড্ডি সাথে বেপরোয়া কখন কি করে ফেলে ঠিক নেই সকল কাজকর্ম শেষে রিজভি কেবলই এসি ছেড়ে ড্রয়িং রুমে সোফায় বসেছে নাজমিন সুলতানা দরকারি কাজে বাইরে গিয়েছেন এমন সময় কলিংবেল বেজে উঠল এই অসময়ে কে এলো এটা ভাবতেই বিরক্তিতে কপাল কুঁচকে উঠে দাঁড়ালো রিজভি হনহন করে হেঁটে দরজা খুলে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অবাকে স্বরে বলে উঠল অনিম ভাইয়া তুমি টপ্ত নির্জন কাক ডাকা দুপুর সোনালি রোদের ভেজে ঘরে টেকাও দায় হয়ে পড়েছে এই রকম টপ্ত দুপুরে বিল্ডিং এর প্রধান ফটকের সামনে দুজন যুবক একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে নীরবতা ভেদ করে হঠাৎই খুব খুব করে কেশে উঠল অনিম কৌতূহল দমাতে না পেরে রিজভি ভ্রুকুচকে জিজ্ঞেস করল বৃষ্টিহীন পরিবেশে এমন কাকভেজা কোথা থেকে হলে অনিম ভাই অনাকাঙ্ক্ষিত এই সময়ে এই বাড়িতে রিজভীর দেখা পেয়ে আহাম্মক হয়ে গেল অনিম ছেলেটির নারী নক্ষত্র খুব ভালোভাবে জানে অনিম অযথা তুষিকে হেনস্থা করার কোনো মানে হয় না কিন্তু এই বাঘের হাত থেকে সে কি বলে পালাবে এরই মাঝে তুষি হন্তদন্ত করে দৌড়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল অনিমকে রিজভির সামনে দেখে ভয়ে কান্না চলে আসলো তুশির তুষির দিকে দৃষ্টি দিয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল অনিম এদিকে অনিমের প্রতি রাগে তুষির মাথা ফেটে যাবার উপক্রম লোকটা চূড়ান্ত বেয়াদব তুষির মুখের ভাব দেখে অনিম আমতা আমতা করে বলে উঠল ক্রিমিনাল ধরতে গিয়ে ঘেমে ভিজে গিয়েছি রিজভি অনিমের কথা শুনে রিজভি আকাশ থেকে পড়ল যেন ঘামে মাথা কিভাবে ভেজালে অনিম ভাই দু চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে নিজের রাগ কন্ট্রোল করল অনিম বিপদের সময় কারো জেরা করা তার মোটেও পছন্দ নয় কিন্তু যেখানে সেখানে মেজাজ না বিগড়ানোই ভালো রিজভির দিকে শান্ত চোখে তাকিয়ে অনিম জিজ্ঞাসু স্বরে বলে উঠল তুই এত প্রশ্ন করিস কেন রিজভি বুঝে নিল হয়তো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাই অনিমকে আর না ঘাটিয়ে ধীর কণ্ঠে বলে উঠল চলো ফ্রেশ হবে আর অনিম চলে যেতেই টুসি যেন হাফ ছেড়ে বাঁচল শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে মেঝেতে ধপ করে বসে সোফায় মাথা হেলিয়ে দিল এরপর ধবধবে সাদা ছাদের উল্টো পিঠের দিকে তাকিয়ে বলে উঠল এক নতুন মুসিবত জীবনে এসে খাড়া হয়েছে মাবুদ সাইকিয়া চেম্বারের সামনে ওয়েটিং চেয়ারে বসে আছে মাহাদ আর ক্যামেলিয়া ক্যামেলিয়ার হাত দুটো মাহাদ শক্ত করে ধরে রয়েছে আবার যদি ক্যামেলিয়া মাহাদকে ভুলে যায় তবে কি সে আর প্রাণে বাঁচবে না বাঁচবে না বার বার এমন অসহনীয় যন্ত্রণা সহ্য করা যায় না বাহিরে প্রচণ্ড ঠান্ডা মাহাদের হাতের কর্পুটে থেকেও ক্যামেলিয়ার হাত জমে যাবার উপক্রম মাহাদ নিজের মুখে তপ্ত ভাপে ক্যামেলিয়ার হাত গরম করার প্রয়াস চালালো এটা দেখে ক্যামেলিয়া ঠোঁট টিপে হেসে উঠল আশেপাশের মানুষজন ক্যামেলিয়া আর মাহাদের দিকে তাকিয়ে ঠোঁট টিপে টিপে একজন আরেকজনকে কোনোই দিয়ে গুতো দিয়ে ইশারায় হেসে চলেছে এসব দেখে লজ্জায় ক্যামেলিয়ার মুখ রক্তিম আভা ছড়ালো। জোর করে নিজের হাত দুটো মাহাদের হাতের বাঁধন থেকে মুক্ত করতে হাত টানাটানি করতে লাগল বিষয়টা মাহাদের ভালো লাগল না কি ব্যাপার ক্যামেলিয়া হাত দুটো এমন টানাটানি করছো কেন ক্যামেলিয়া মেকি রাগ দেখিয়ে দাঁত চেপে চেপে বলে উঠল দেখতে পাচ্ছ না মানুষ হা করে তাকিয়ে আছে আমার বউয়ের যত্ন আমি করছি মানুষের কি জানি না না জানলে হাত টানছ কেন ক্যামেলিয়া মাহাদের কথার প্রতিত্তর না করে নিজের হাতগুলো নিজেই ঘষতে ঘষতে বলে উঠল বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো কি সেসব সোনার পাত্র খপ করে ক্যামেলিয়ার হাত নিয়ে নিজের জ্যাকেট এর পকেটে পুরে রেখে বলে উঠল আমার বউয়ের হাত আমার কাছেই থাকবে কার বাপের কি মাহাদের এত এত ছোট ছোট কেয়ার ক্যামেলিয়ার পেটে ভুর ভুর করে প্রজাপতি উড়ায় হঠাৎই সাইকিয়াট্রিস্ট এর এসিস্ট্যান্ট ক্যামেলিয়ার সিরিয়াল নম্বর ধরে হাত ছেড়ে উঠল এসিস্ট্যান্ট এর ডাক শুনেই মাহাত ক্যামেলিয়া এক প্রকার বগল দাবা করেই সাইকিয়াট্রিস্ট এর কেবিনে ছুটল মাঝ বয়সী ধবধবে ফর্সা সাইকিয়াট্রিস্ট ক্যামেলিয়াকে মুচকি হেসে ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল হ্যালো ক্যামেলিয়া ক্যামেলিয়া সম্ভাষণ জানিয়ে সাইকিয়াট্রিস্ট এর সাথে আলাপের সমন্বয়ে তার কেস হিস্টোরি জানালো। ভয়ার্ত দুরুদুরু বুকে মাহাদ সমস্ত ঘটনায় শুনল এরপর ক্যামেলিয়াকে বিভিন্ন মেডিসিন সাইকোথেরাপি সাইকিয়াট্রিস্ট কনসাল্টিং করে প্রেসক্রিপশন লিখে দিল একজন সহযোগী ক্যামেলিয়াকে নিয়ে বাইরে যেতেই ডক্টর হাসি মুখে মাহাদের হাত চেপে ধরে বলে উঠল ওয়ারি মিস্টার মাহাদ আমার যতটুকু মনে হল সে আগের থেকে অনেকটাই রিকভার করেছে আপনাকে আমি বেশি প্রেশার দেব না আপনার স্ত্রীর যত্ন আপনি নিজেই ভালো বুঝবেন ডিপ্রেশনের রোগীরা ঝরে যাওয়া ফুলের মতো নাজুক একটু টোকা লাগলেই ঝরোঝরো করে খসে পড়বে তাই এদেরকে ঝরতে দিতে না চাইলে আপনাকে যত্নবান মালি হয়ে পরিচর্যা করতে হবে আমি আমার স্ত্রীর জন্য সব কিছু করতে পারি ডক্টর বলুন আমাকে কি করতে হবে উত্তেজিত হয়ে সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞাসা করল মাহাদ মাহাদের অবস্থা খেয়াল করে স্মিত হাসলেন সাইকিয়াট্রিস্ট এরপর ধীর কণ্ঠে বলে উঠলেন এত উত্তেজিত হবার কিছুই নেই মিস্টার মাহাদ শুধু খেয়াল রাখবেন হাইপার অ্যাক্টিভিটি যেন না হয় ভয় থেকে দূরে রাখবেন মন ভালো রাখার চেষ্টা করবেন ছোট ছোট বিষয়ও তাকে হ্যাপি করবেন একবারে বেশি মানুষের ভেতর তাকে না নিয়ে ধীরে ধীরে সকলের সাথে মেশাবেন বিব্রতকর কোনো পরিস্থিতিতে যেন সে না পড়ে আর পনেরো দিন পর পর একটু কনসাল্টিং এর উপর রাখুন সাথে সাইকোথেরাপি চলুক আই হোপ শি উইল রিকভার ভেরি শুন সাইকিয়াট্রিস্ট এর কথায় মাহাদের মাথা থেকে বিশালাকা পাথরের ভারী বোঝাটা যেন নিমিশেই নেমে গেল সাইকিয়াট্রিস্টকে থ্যাংকস জানিয়ে বাইরে বেরিয়ে এলো মাহাদ এরপর ক্যামেলিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে পার্কিং লটে চলে আসলো ক্যামেলিয়া উদ্বিগ্ন হয়ে মাহাদের হাত জড়িয়ে আকুল চোখে মাহাদের উদ্দেশ্যে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মাহাত ক্যামেলিয়ার নীরব চাহনির দিকে তাকিয়ে নিমিশেই বুঝে ফেলল ক্যামেলিয়া কি জানতে চায় মুচকি হেসে মাহাত তার ডান হাত ক্যামেলিয়ার মাথায় আলতো গুলিয়ে আদর করতে করতে বলে উঠল আমরা খুব শীঘ্রই দেশে ফিরে যাব তুমি অনেকটাই রিকভার করতে পেরেছ বলেই ক্যামেলিয়ার নীল চোখে গাঢ় চুমু আকলো মাহাত ক্যামেলিয়া অবুজ বাচ্চার ন্যায় মাহাতকে জড়িয়ে ধরে বুকে মুখ বুঝল মাহাদের সান্নিধ্যে এসে ক্যামেলিয়া ছোট বড় মিলিয়ে স্বপ্ন দেখে ফেলেছে স্বপ্নগুলো সত্যি না হলে ক্যামেলিয়া কি এই ধরণীতে প্রাণ ভরে শ্বাস নেবার জন্য বেঁচে থাকবে নিজেকে নিজেই প্রশ্ন করে কোনো উত্তর পায় না ক্যামেলিয়া শুধু মাহাদের বক্ষে বিলীন হয় ক্যামেলিয়ার উষ্ণ নেত্র বাড়ি লুসার্ন এর নান্দনিক সৌন্দর্যের মধ্যে সবচেয়ে দৃষ্টিকারা মনোরম সুন্দর হচ্ছে চ্যাপল ব্রিজ কাঠের তৈরি ব্রিজটির দুই পাশে বাহারি রঙের ছোট ছোট ফুল দিয়ে সজ্জিত চ্যাপেল ব্রিজ এর সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দেশ বিদেশের হাজারো দর্শনার্থী লুসার্নের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় সেই ব্রিজ ধরে সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে করতে মুগ্ধ চোখে দুজন দুজনের বাহু ধরে হেঁটে চলেছে মাহাদ আর ক্যামেলিয়া ব্রিজের শেষ মাথায় এসে হঠাৎই ক্যামেলিয়া থমকে দাঁড়িয়ে মাহাতকে খামচে ধরে ভয় তার দৃষ্টি বিস্ফারিত ক্যামেলিয়ার পাংশু রক্তহীন মুখের দিকে তাকিয়ে বিচলিত ভঙ্গিতে ক্যামেলিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় মাহাত মুহূর্তের ব্যবধানে চোখ মুখ স্বাভাবিক করে প্রতিশোধ নিতে পারার আনন্দে হেসে উঠে মাহাত সেই হাসি যেন অনেক কিছু বলে দিচ্ছে ক্যামেলিয়াকে ক্যামেলিয়াকে কে হ্যারেস করা সেই প্লাম্বার ছেলেটির দুটো হাতি কোনোই পর্যন্ত গায়েব ছেলেটি ব্রিজের এক কোণে বসে বসে ভিক্ষে করছে হঠাৎই ছেলেটি মাহাদকে দেখেই কয়েনের কার্টন রেখেই প্রাণপণে দৌড়ে পালালো এটা দেখে মাহাদ হহ শব্দ তুলে হাসতে থাকল এই মুহূর্তে মাহাদকে পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ক্যামেলিয়ার কাছে আশেপাশের মানুষজন ভ্রুকুচকে মাহাদের দিকে তাকিয়ে রয়েছে সেসবে মাহাদের কোনো গ্রুখেপি নেই যেন কিয় তখন বাদে হাসি থামিয়ে ক্যামেলিয়াকে কাছে টেনে নিল মাহাদ বাইরে প্রচন্ড শীত যখন তখন তুষারপাত হবে এরকম অবস্থা ক্যামেলিয়াকে নিজের সাথে মিশিয়ে নিজের গায়ে ট্রেঞ্চ কোট দিয়ে জড়িয়ে ধরল ক্যামেলিয়াকে ক্যামেলিয়ার শীতল পিঠ মাহাদের উষ্ণ বুকে গিয়ে ঠেকলো দুরু দুরু বক্ষে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল ক্যামেলিয়া ক্যামেলিয়ার কানে কানে ফিসফিস করে শক্ত কণ্ঠে মাহাত বলে উঠল আমি ওর হাত দুটো কেটে নিয়েছি ক্যামেলিয়া কেন জানো ওর নোংরা হাত দুটো আমার বউয়ের মূল্যবান জিনিস ধরার সাহস করেছিল ক্যামেলিয়াকে কোন প্রকার কথা বলার সুযোগ না দিয়ে কানে মৃদু বাইট করে মাদকতা মিশ্রিত কণ্ঠে মাহাত বলে উঠল বরফ পড়তে পারে যে কোনো সময় চলো ঘরে গিয়ে প্রেম করি তোমার বিন্দুমাত্র আমার জমা ব্যবধানে আগুন ধরায়। এটা ক্যামেলিয়া খুব ভালো করেই জানে তাই কোনো প্রকার নির্লজ্জতার ব্যাখ্যা না দিয়ে মাহাদের সাথে সাথে দৌড় লাগালো দিন বাদে সুজানা আর রিজভি বাইরে বেরিয়েছে একটু নিজেদের মতো করে সময় কাটাতে রিজভির ব্র্যান্ডের দামি গাড়িটি সাই সাই করে ছুটে চলেছে রাস্তার পর রাস্তা রিজভি গাড়ি চালাচ্ছে আর সুজানার সাথে নানান বিষয় নিয়ে কথা বলে চলেছে হঠাৎই খেয়াল করল সুজানার মুখভাব কেমন অস্থির অস্থির বিচলিত হয়ে রিজভি জিজ্ঞেস করল তোর কি কিছু হয়েছে তোর চোখ মুখের অবস্থা এমন কেন কই কি হয়েছে কিছু হয়নি আমি ঠিক আছি আমতা আমতা করে কোনো রকম উত্তর দিয়ে চুপ মেরে বসে রইল সুজানা ফাঁকা রাস্তা পাশে সুন্দরী প্রেমিকা রিজভীর মনে হল একটু প্রেমালাপ করলে মন্দ হয় না যেই ভাবনা সেই কাজ হঠাৎই গলা খাকরি দিয়ে রিজভি বলে উঠল ভেবেছি তোকে আর তুই বলে ডাকব না দুদিন পর বউ হবি বউকে তুই ডাকলে লোকে রিকশাওয়ালা বলবে আমার ডিসিশনটা কেমন সুজানা উত্তর দেবার পরিবর্তে আরো অস্থির ভাব প্রকাশ করে ঠোঁট গোল করে করে শ্বাস ছেড়ে যাচ্ছে শুধু সুজানার এত অস্থিরতার কারণ কোনোভাবেই বুঝতে পারছে না রিজভি হয়তো সুজানা লজ্জা পাচ্ছে একসাথে এতদিন পর এভাবে তাই রিজভি প্রসঙ্গ পাল্টে আবার বলে উঠল বিয়ের পর তোকে কিভাবে আদর করব জানিস হঠাৎই সুজানা চিল্লিয়ে বলে উঠল আল্লাহর দোহাই লাগে রিজভি ভাই আর একটা কথাও বলবেন না আমি কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারছি না আপনার গাড়ি কিন্তু ভাসিয়ে দেবো আমি কথাটা বলার সাথে সাথে রিজভি মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষে বলে উঠল হিসু পেয়েছে আগে বলবি না কাদু কাঁদো হয়ে সুজানা রিজভির দিকে তাকিয়ে বলে উঠলো মরে যাচ্ছি রিজভি ভাই রিজভি কোনো মতে গাড়ি রাস্তার কিনারায় সাইড করে সুজানার সিট বেল্ট খুলে সুজানার হাত ধরে গাড়ির বাইরে বের করে আনলো এরপর সুজানাকে এখানে কেউ নেই বলে আমি পাহারায় আছি রিজভীর এমন কথায় সুজানা যেন একশো হাত মাটির নিচে ঢুকে গেল এরপর পেটে হাত চেপে ধরে বলে উঠল আপনি মস্করা করছেন আমার সাথে এটা কি মস করার সময় আমি মোটেও মজা করছি না তোর সাথে সুজানা তুই আমার অবস্থা বুঝবি না মনে হচ্ছে হিসু তোর নয় আমার চেপেছে আর সেটা খুব খুব ইমার্জেন্সি উদ্বিগ্ন স্বরে উত্তর দিল রিজভি সুজানা দৌড়ে গাড়িতে বসে বলে উঠল নাটক কম করে গাড়ি স্টার্ট দিন আর আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্প আছে কিনা সেটা গুগলে সার্চ করুন এমন কঠিন সিচুয়েশনে সুজানার উপস্থিত বুদ্ধি দেখে মনে মনে খুশি হল রিজভি কিন্তু এখন খুশি প্রকাশের সময় নয় সুজানার মুখের হাবভাব গুগল ঘেটে পাঁচ মিনিটের রাস্তা ছুটে গ্রাম সাইডে একটা ছোট রেস্টুরেন্টের মতো দেখতে পেল রিজভি মরিচিকার পিছনে ছুটা বেদুইনের মতো চকচকে চোখে সুজানাকে নিয়ে দৌড়ে ভেতরে প্রবেশ করল রিজভি সুজানাকে ওয়াশরুমে পাঠিয়ে বাইরে এসে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগল মিনিট পাঁচেক পরে সুজানাকে দেখে দেহে প্রাণ ফিরে পেল যেন ঝরঝরে মুচকি হাসি রত সুজানার মুখের দিকে অনিমেষ মুগ্ধ চোখে তাকিয়ে নিজেকে নিজেই শুধাল রিজভি প্রেমিকার সামান্য কষ্ট প্রেমিকের হৃদয়ে এভাবেও পীড়া দেয় সময় অস্ত্র দুটোই তার আপন গতিতে চলে সময় শুধু আমাদের পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলে ভালো সময় সুন্দর একটা স্মৃতি রেখে যায় আর খারাপ সময় রেখে যায় হতাশা গ্লানি আফসোস চাইলেও হৃদয়ের থেকে সেই আফসোস মুছে ফেলা যায় না মাহাত ক্যামেলিয়া সুজানা রিজভি অনিম টুসি প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গিয়েছে খারাপ আর ভালয় মিলিয়ে দুটো বছর এই দুই বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুর মাহাদ তার কঠিন ধৈর্য আর ভালোবাসার বলে ক্যামেলিয়াকে পুরোপুরি কিউর করতে সক্ষম হয়েছে ক্যামেলিয়া এখন আর পাঁচ দশটা মেয়ের মতো স্বাভাবিক সুন্দর চঞ্চল ক্যামেলিয়া সুস্থ হবার পর মাহাদ আবার বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে যোগদান করেছে রিজভি তার বাবার ব্যবসাটিকে ধীরে ধীরে নিজের আয়ত্তে নিয়ে পুরোদমে বিজনেসম্যান হয়ে গিয়েছে অনিম পেরেছে তার ভালোবাসার বন্ধনে টুসিকে বেঁধে ফেলতে ক্যামেলিয়ার দাদু কারণ আর শোকে বছর খানেক আগেই ইন্তেকাল করেছেন সকলের জীবন ছুটে চলেছে নিময় মাফি খাসি কান্না আনন্দ বেদনায় নাবিল হাসানের বাড়িতে আজ একসাথে দুটো খুশি একদিকে ছেলে বিয়ে করিয়ে মেয়ে আনবেন অন্যদিকে মেয়ে বিয়ে দিয়ে ছেলে আনবেন নাজনীন সুলতানার খুশি যেন আর ধরছে না এদিকে ক্যামেলিয়া পড়েছে বিপাকে সে নিজের বাড়িতে আনন্দ ফূর্তি করবে নাকি বড় ভাবি হিসেবে সুজানার বিয়ের দায়িত্ব সামলাবে কিছুই যেন ভেবে কুলাতে পারছে না ক্যামেলিয়া বিছানায় বসে বসে মাহাত ক্যামেলিয়ার চিন্তিত মুখশ্রীর দিকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে শুধু ক্যামেলিয়ার এমন সিদ্ধান্তহীনতা দেখে মাহাদের ই যেন হাসপাস অনুভূতি হচ্ছে ক্যামেলিয়ার এহেন অস্থিরতা মাহাদের আর সহ্য হল না হাতের ফোন বিছানায় ফেলে ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে আদুরে স্বরে ডেকে উঠল ক্যামেলিয়া চিন্তার জগৎ থেকে মাহাদের ডাকে সম্বিত ফিরে পেয়ে উত্তর দিল ক্যামেলিয়া এত কিসের চিন্তা হচ্ছে তোমার বউ তোমার যেখানে থাকতে ভালো লাগবে সেখানেই তুমি যাবে আমার পক্ষ থেকে বা আমার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই এবার যেন ক্যামেলিয়ার মন থেকে ভারী বোঝা কিছুটা আলগা হল সহসাই মাহাদের গলা জড়িয়ে ধরে আল্লাদে মিন মিন করে ক্যামেলিয়া বলে উঠল দ্যাশ আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে মাহাত তুষি তো অন্য বাড়িতে চলে যাবে আর বাড়িতেও ওর পাশে কেউ নেই আমি থাকলে ওর ভালো লাগবে মাহাত কিছুক্ষণ মৌন থেকে ব্যাপারটা বুঝলো এরপর ক্যামেলিয়া নাক টেনে বলে উঠল তৈরি হয়ে নাও আমি তোমাকে ও বাড়িতে দিয়ে এসে জরুরি কাজে অফিসে যাব মেকি রাগ দেখিয়ে ক্যামেলিয়া বলে উঠল বিশেষ দিনেও তোমার অফিসে যেতে হয় ওসব তুমি বুঝবে না হানি ঝটপট রেডি হয়ে নাও আমি নিচে আছি কথাগুলো বলেই মাহা দ্রুত পদে কক্ষের বাইরে বেরিয়ে এলো ফুস করে দম ছেড়ে রেডি হতে চলে গেল ক্যামেলিয়া এদিকে টুসিকে মেহেন্দি পোড়ানোর জন্য পার্লার থেকে মেয়ে এসে বসে কিন্তু আছে তুশির কোনো খবর নেই নাজনিন সুলতানা কটমট করতে করতে মেয়ে রুমে এসে দাঁড়ালেন রুমে এসে উনার চক্ষু চরক গাছ হবার উপক্রম বিছানায় কাত হয়ে বেঘরে ঘুমাচ্ছে টুসি পাশেই একটা বইয়ের সাথে হেলান দিয়ে রাখা মোবাইল সেখানে স্পষ্ট ঘুমন্ত অনিমকে দেখা যাচ্ছে ঘটনা বুঝতে মিনিট সময় ও না এক সুলতানার চুপ করে ফোনের লাইন কেটে ধীর কণ্ঠে ডেকে উঠলেন টুসিকে মিনিট দুয়েক ডাকার পরে বহু কষ্টে চোখ মেলে তাকালো টুসি ঘুম জড়ানো বিরক্তি কণ্ঠে বলে উঠল এত সাত সকালে কেন ডাকছ মা মাত্রই ঘুমিয়েছি নিজেকে স্বাভাবিক রেখে নাজনীন বলে উঠলেন বেলা প্রায় এগারোটা বাজতে চলল পার্লার থেকে মেয়েগুলো এসেছে আরও ঘন্টা দুই আগে বিয়ে করার ইচ্ছে না থাকলে তুই ঘুমা আমি ওদের বিদেও করে দিচ্ছি কথাগুলো বলেই কোমরে আচল বুঝে বেরিয়ে যেতে উদ্যোত হলেন নাজনীন সুলতানা বিয়ের কথা শ্রবণিন্দ্রিয় হতেই ধরফর করে উঠে বসল তুষি এরপর ঘুমে দুর্বল হওয়া শরীর নিয়ে কোনো মতে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে দাঁত ব্রাশ করতে গিয়েও মুখে ব্রাশ সমেত দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল টুষি এদিকে গায়ে একটি ল্যাভেন্ডার রঙের জামদানি শাড়ি জড়িয়ে চুলগুলো খোপা করে তাতে সাদা বেলির গাজরা পেঁচিয়ে নিল ক্যামেলিয়া নীল মনি যুক্ত চোখে মোটা করে লেপটে দিল কালো কাজল একটা নুড কালার লিপস্টিক লাগিয়ে হালকা সাজে শাড়ির আচল ঠিক করতে করতে সিঁড়ি ধরে নামতে লাগলো ক্যামেলিয়া সবই মাহাদ একটা জুসের গ্লাস নিয়ে মুখ ভরে চুমুক দিয়েছে ক্যামেলিয়ার এমন মারাত্মক রূপে বিষম খেয়ে নাকে মুখে উপচে উঠল সেই জুস পাশেই মাহাদের বোন রিদিতা তার বেবি হ্যাভেনকে খাওয়াচ্ছিল মাহাদের এমন দুরবস্থা দেখে খাওয়ানো বন্ধ করে হৃদি হালকা করে মাথায় আর পিঠে চাপড় মারল মাহাদের সেসবে কোনো খেয়াল নেই সে সামনে এগিয়ে আসা মানবীকে দেখতে ব্যস্ত চোখের পলক ফেলতেও যেন ভুলে গিয়েছি সে দূর থেকে মাহাদের এমন অবস্থা খেয়াল করে দৌড়ে এলো ক্যামেলিয়া উদ্বিগ্ন হয়ে জানতে চাইল তুমি ঠিক আছো না বউ আমি ঠিক নেই তুমি আমাকে কোরবান করে ফেলেছ মাহাদের হেয়ালি বুঝতে পেরে হৃদি কিছুক্ষণ ভ্রুকুচকে মাহাদের দিকে তাকিয়ে রইল এরপর পিঠে জোরে এক বসিয়ে বলে উঠল নির্লজ্জ ছেলে কোথাকার মাহাদের এমন ঠোঁট কাটা স্বভাবের জন্য ক্যামেলিয়া লজ্জায় এদিক সেদিকে তাকাতে লাগল মাহাদ আগেই সবাইকে ক্যামেলিয়া ও বাড়িতে যাবে বলে রেখেছিল যাতে ক্যামেলিয়া এই মুহূর্তে কোথায় যাচ্ছে এই প্রশ্ন করে তাকে কেউ বিব্রত না করে আর বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে হবে তাই এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই যদিও সুজানা একটু মন ভার করেছিল কিন্তু মিসেস মিতালি সুজানাকে বুঝিয়ে বললেন বাবারে তুই তো ওই বাড়িতে বো হয়ে যাবি আর টুসি দূরে অন্যের বাড়িতে চলে যাবে তাছাড়া এখানে তোর বড় বোন উপস্থিত আছে তুষির তো মা ছাড়া কেউ নেই ক্যামেলিয়া যাক তুষির একটু হলেও ভালো লাগবে সুজানাও অবস্থা বুঝে আর না করেনি ক্যামেলিয়া ড্রয়িং রুমে আসতেই মিসেস মিতালি হাসি মুখে ক্যামেলিয়ার কাছে এসে কপালে চুমু খেলেন তোকে অনেক সুন্দর লাগছে শাড়িতে ক্যামেলিয়া ক্যামেলিয়া মাথা নিচু করে মুচকি হেসে বলে উঠল এর ক্রেডিট কিন্তু তোমার মা তুমি আমাকে ধৈর্য ধরে না শেখালে আমার পক্ষে এমন বাঙালি সাজসজ্জা করা কখনো সম্ভব হতো না মিসেস মিতালি ক্যামেলিয়ার মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন তোর আজকের এই বিশেষ দিনে মা হিসেবে কিছুই মিতালি আর ক্যামেলিয়ার কথার মধ্যে ফোরন কেটে বলে উঠল এক কাজ করো ক্যামেলিয়া তুমি একেবারে কমিউনিটি সেন্টারেই চলে যাও এখানেই দুপুর করে ফেললে টুসিকে সময় কে দেবে শুনি মিসেস মিতালি ঘড়িতে চোখ বুলিয়ে দ্রুত তারা দেখিয়ে দরজা পর্যন্ত টেনে নিয়ে এলেন ক্যামেলিয়াকে কিন্তু যেই কথাটা বলতে চেয়েছিলেন তাগাদায় পরে সেটা আর বলতেই পারলেন না তার আগেই মাহাদ আর মাহতাব চৌধুরী হাউকাও শুরু করে দিলেন সুজানা বসে বসে তার মেহেন্দি শুকানোর অপেক্ষা করছিল ক্যামেলিয়া সুজানার দিকে তাকিয়ে চোখ টিপে মুচকি হাসতেই লজ্জায় রাঙা গাল কামড়ে পিছু পিছু বেরিয়ে এলো ক্যামেলিয়া গাড়িতে বসতেই ধরল মাহাদ হঠাৎই এমন পরিস্থিতিতে হকচকিয়ে উঠল ক্যামেলিয়া আরে করছ কি কেউ দেখে ফেলবে দেখু আমার বউকে আমি ধরেছি কার কি হঠাৎ এত আদর উথলে উঠার কারণ জানতে পারি তুমি জানো না বউ শাড়ি আমি কত পছন্দ করি আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে এমন বাঙালি রূপে দেখার আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে কবে থেকে শিখলে এভাবে সাজা লজ্জায় মাথা নিচু করে ক্যামেলিয়া বলে উঠল তুমি প্রায়ই বলতে আমাকে এভাবে সাজলে ভালো লাগবে তাই মার থেকে শিখে নিয়েছি কিন্তু তোমাকে দেখাতে পারিনি ভেবেছিলাম ম্যারেজ ডেতে সারপ্রাইজ দেব মাহাত ক্যামেলিয়ার গালে টুক করে চুমু খেয়ে বলে উঠল তাহলে আজ পড়লে কেন ম্যারেজ ডেতেই পড়তে মাহাদের কানে হালকা স্লাইড করে ক্যামেলিয়া বলে উঠল আজ তো আমাদের ম্যারেজ ডে বুদ্ধ সব ভুলে গিয়েছ ক্যামেলিয়ার কথায় মাহা থমকে গেল তার জীবনের এমন বিশেষ একটি দিন আজ অথচ সে এটা ভুলে বসে আছে আর মেয়েটি এটা নিয়ে রাগ না দেখিয়ে হেসে যাচ্ছে মাহাদের মুখে সামনে তুরি বাজিয়ে ক্যামেলিয়া বলে উঠল কি মশাই কোথায় হারালে ক্যামেলিয়ার কপালে গভীর চুমু একে মাহাদ ক্যামেলিয়ার দুই হাত শক্ত করে চেপে ধরল এরপর আহত অপরাধী কণ্ঠে বলে উঠল সরি যান একদম ভুলে গেছি নেক্সট টাইম ঠিক তোমাকে সারপ্রাইজ দেব মাহাদের মুখমণ্ডল দুই হাতের আজলায় ভরে ক্যামেলিয়ানাকে নাক ঘষে বলে উঠল এই দিন তুমি প্রচুর ব্যস্ত ছিলে অফিস সামলে সুজানার বিয়ের কেনাকাটা বিভিন্ন বিষয়ে অনেক ধকল গিয়েছে তোমার উপর তাই আমি আর চাপ দিতে চাইনি তোমাকে সব কিছু ঠিক থাকলে আগামী শ্রাবণ মাসে আমরা এই দিনটি আবার পালন করব। আর এটা তো এমন কোনো বাধ্যতামূলক বিষয় নয় যে পালন করতেই হবে তাই না ক্যামেলিয়ার ঠোঁটে ঠোঁট ছোয়ালো মাহাত এরপর ক্যামেলিয়ার মাথায় হাত বুলিয়ে আদরের সহিত বলে উঠল তোমাকে আমি অনেক তপস্যা করে পেয়েছি ক্যামেলিয়া এই জন্য আমি এতটা ভাগ্যবান তোমাকে না পেলে আমি সত্যি মরে যেতাম মাহাদের বুকে আকিবুকি করতে করতে ক্যামেলিয়া বাচ্চাদের মতো করে বলে উঠল আমরা যাব না মাহাদ ক্যামেলিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল যাব বউ এক্ষুনি যাব কমিউনিটি সেন্টারে আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে হাসি কোলাহলে মেতে উঠেছে সকলে অধীর আগ্রহে বিয়ে কখন শুরু হবে সেই অপেক্ষা করছে কিছুক্ষণ বাদে কাজী আসতেই সকলে হুমরি খেয়ে পড়ল বিয়ে দেখতে সুজানা রিজভি অনিম টুষিকে দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। সকল আত্মীয় স্বজন এই দুই জুটির খুব প্রশংসা আত্মীয় করলের আনন্দ নাচ গানে জমে উঠল বিয়ের আসর সুন্দর সাবলীল ভাবে বিয়ে শেষ হতেই খাবারের আয়োজন করা হলো সকল নিয়ম কানুন পালন করে পাত্র পাত্রীকে তাদের মালিকের হাতে তুলে দেবার সময় এলো মিসেস নাজনীন কান্নায় বুক ভাসালেন মিসেস মিতালি নাজনীনকে সামলানোর চেষ্টা করে ব্যর্থ হলেন মিসেস নাজনীন অনিমের হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন কান্নার দমকে তার কোনো কথাই স্পষ্ট নয় অনিম নাজনীনকে বুকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে বলে উঠল মা এভাবে কাঁদবেন না আপনার মেয়ে আমার কাছে পবিত্র আমানত স্বরূপ আমি ওকে ভালোবাসায় আগলে রাখব সবসময় কখনো এ কত্যি অভিযোগের সুযোগ দেব না মিসেস আর নাবিল হাসানকে কোনো মতে সামলে অনিম আর মাহাদ তাদের কথাবার্তা সারল তিনজনকেই খুব চিন্তিত মনে হল কিন্তু কেউ কোনো বিষয় প্রকাশ করল না পেরিয়ে গিয়েছে দুটো দিন হঠাৎই সুন্দর স্নিগ্ধ ঢাকার সকাল উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক আন্দোলনের ডাক দিয়েছে সেটাই খবরে বসে বসে দেখছেন মাহতাব চৌধুরী টিভি বন্ধ করে কিছুক্ষণ মৌন থেকে টপ্ত শ্বাস ছেড়ে মিতালিকে ডেকে বলে উঠলেন বুঝলেই মিতালি চারদিকে হয় আর শকুনে ভরে গিয়েছে দেশটা বুঝি রসাতলেই গেল এই জাতির ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে যেই দেশে মেধার দাম নেই সেই দেশ কিভাবে উন্নত হবে বলতে পারো মিসেস মিতালি রান্নাঘরে কাজ করছিলেন মাহতাব চৌধুরীকে তিনি কখনোই আগে এমন চিন্তিত দেখেননি তবে কেন এবার তিনি এত মন মরা টিভিতে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে বারবার একই নিউজ ঘুরে বেড়াচ্ছে দুদিন ধরে মাহাতকে খুবই হতাশা আর চিন্তাগ্রস্ত মনে হচ্ছে না ঠিক মতো খাচ্ছে না কারো সাথে ভালোভাবে কথা বলছে সব সময় তাকে আতঙ্কিত মনে হচ্ছে মাহাদকে এমন অস্থির ক্যামেলিয়া কখনো দেখেনি রাতেও মাহাদ ঠিক মতো বাড়ি ফিরছে না তার মধ্যে দেশের এমন অবস্থা ক্যামেলিয়া অনেক জোর জবরদস্তি করেও মাহাদের মুখ থেকে কিছু বের করতে পারেনি হঠাৎই আবু সাঈদ নামের এক শিক্ষার্থীর উপর পুলিশ গুলি চালিয়ে দিয়েছে এতে করে বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন যেই পুলিশ জনগণের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে সেই পুলিশ নোংরা মস্তিষ্ক পচা সরকারের হয়ে দেশ গড়ার কারিগরের রক্ত ঝরাচ্ছে সাধারণ জনগণের রক্তসহ যেন গরম হয়ে উঠল নিমিশের ব্যবধানেই দেশের অস্থিরতা বেড়ে গেল কয়েক গুণ একদিন হুট করেই মাহা ধূপ পা ফেলে দৌড়ে ক্যামেলিয়ার কাছে আসলো গায়ে তার আকাশী রঙা ইউনিফর্ম ঘামে ভিজে জপজবে অবস্থা এসেই ক্যামেলিয়াকে জাপতে ধরে কম্পিত কণ্ঠে বলে উঠল যদি আর না ফিরি তবে ভাববে দেশের আবর্জনা সাফ করতে গিয়ে শহীদ হয়েছে তোমার স্বামী ক্যামেলিয়া মাহাদের কথার আগামাথা না বুঝে এমন ভয়ঙ্কর কথা শুনে পেয়ে উঠল না চাইতেও চোখ বেয়ে মোটা মোটা অশ্রুদানা গড়িয়ে পড়ল গাল বেয়ে মাহাত খরখরে টপ্ত হাতে সেই জল মুছিয়ে বলে উঠল কান্না তোমাকে মানাচ্ছে না ক্যামেলিয়া ভুলে যেও না তুমি একজন বিমান সেনার স্ত্রী ভীরুতা কেন তবে আজ কাবু করছে তোমাকে ক্যামেলিয়া মুখের ভাষা হারালো যেন সমস্ত কথা গলার কাছে পেঁচিয়ে কণ্ঠ অবরোধ করল ক্যামেলিয়াকে ছেড়ে মাহাত বলে উঠল আসছি বেঁচে থাকলে ফের দেখা হবে ক্যামেলিয়া কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল মাহাত মনে রেখো তুশি সব পুলিশই খারাপ জানোয়ার নয় আমি অনিম চৌধুরী এখনো আমার বিবেক বোধ বিসর্জন দেয়নি কথা দাও আমাকে বিশ্বাস করবে যত যাই হয়ে যাক না কেন আমাকে ঘৃণা করোনা তুশি। অনিমকে টুসি এই আড়াই বছরে বেশ ভালো চিনেছে বিনা কারণে একটি পিঁপড়ে পর্যন্ত মারতে রাজি নয় অনিম সেখানে এমন প্রাণ অনিমের বন্দুকের গুলিতে ঝরবে এটা স্বপ্নেও ভাবতে পারবে না অনিম টুষির চোখের জল মুছিয়ে বলে উঠল খুব শীঘ্রই আলো আসবে টুসি ফেরাউন পানিতে তলাবে তুমি শুধু আমাকে বিশ্বাস করবে আসছি টুসির দিকে ফিরে না তাকিয়ে সামনে অগ্রসর হয়ে গেল অনিম পিছনে ফেলে গেল সদ্য বিবাহিতা স্ত্রীর কান্নাযুক্ত মুখশ্রী মেজর মুহিত পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করছে সাথে উপর মহল থেকে বিভিন্ন অন্যায় অর্ডার আসছে একজন মানুষ হয়ে বিবেক বর্জন করে এমন অর্ডার আমাদের পক্ষে মানা সম্ভব নয় মেজর আদ্রিয়ান আমরা কারো গোলাম নই আমরা হচ্ছি জনগণের আস্থার স্থান কোন ব্রেইনলেস জালিম শাসকের জন্য আমরা একটা নিষ্পাপ তাজা প্রাণ সংহার করতে পারবো না স্যার এই কঠিন পরিস্থিতি কিভাবে সামাল দেব উগ্র পুলিশ আর হেলমেট নামক সন্ত্রাস বাহিনী অকাতরে ছাত্রদের উপর স্মোক গ্রেনেড টিয়ারসেল আর গুলি ছゅরছে ক্যাপ্টেন সৌম্য গাড়ি বের করো আর্মি জেনারেল এর সাথে কথা বলতে চাই আমি এই মুহূর্তে আর্মি হেড কোয়ার্টার এ গোপন বৈঠক এর আয়োজন করা হয়েছে এখানে শুধু আর্মি অফিসার ই নন বরং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডাকা হয়েছে আর্মি জেনারেল এর উদ্দেশ্য বলে উঠল স্যার আর্মি হচ্ছে জনগণের আস্থা আমরা নিজেদের যান মাল জনগণের কাছে সমর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছি দেশের শাসকের এই অন্যায় আবদার আমরা মানতে প্রস্তুত নই ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ স্যার এই লোভের জন্য আমরা মানুষের প্রাণ নিতে পারি না উপরে যিনি আছেন কিছুই দেখেন জানেন এই পারে করে জীবন পার করলেও ওপারে ঠিকই জবাব দিতে হবে আমরা মানুষের বিশ্বাস ভঙ্গ করতে পারবো না স্যার আর্মি জেনারেল কিছুক্ষণ মৌন থেকে সমানে দুই হাতের আঙ্গুল এর সহিত কপাল স্লাইড করলেন এরপর বলে উঠলেন তুমি যার ইঙ্গিত করছো সেটা আমি বুঝতে পেরেছি মেজর কিন্তু আর্মিতে এমন কিছু লোক আছে যারা নিজের রেং বাড়াতে অন্যায়কারীর আমরা নিজের জীবন যদি এতই প্রিয় তবে ওই নিষ্পাপ মেধাবী ছাত্রদের কি হবে একবার ভেবে দেখেছেন স্যার সেনাবাহিনীর দেশ চালানোর মতো পাওয়ার আর জ্ঞান দুটোই আছে আপনি শুধু ক্ষমতায় বসুন স্যার আমি একাই এক হাজার আর্মির সমান হয়ে আপনাকে সেফ রাখব কথাটি গমগমে তেজি কণ্ঠে বলে পিছনে হাত মুড়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল মুহিত এতক্ষণ মেজর জেনারেল নাফিজ মাহমুদ চুপ করে সব কিছু শুনছিলেন নিজের মেয়ের জামাইকে তিনি খুব ভালো করেই জানেন মুহিত নিজের জীবন দিয়ে দেবে দরকার পড়লে তবুও অন্যায়কারী কে প্রশ্রয় দেবে না আর এদিকে দেশের অবস্থাও চরম বিপর্যয়ে কোথা থেকে কি শুরু করবেন কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না মেজর আদ্রিয়ান গলা খাকরি দিয়ে বুকে দুই হাত বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আপনার ছেলেও কিন্তু সেই আন্দোলনে জড়িত আছে স্যার ভাবুন কোন এক মেধাহীন প্রশ্নফাঁসে বিসিএস হওয়া পুলিশ অফিসার আপনার ছেলের বুকে বুলেট বিধিয়ে দিল তখনও কি আপনি এভাবেই বসে থাকবেন আর্মি জেনারেল চোখ তুলে আদ্রিয়ান এর দিকে নিরুপায় হয়ে চেয়ে রইলেন মাহাত তার তেজি কণ্ঠে বলে উঠল যাকে রাষ্ট্র চায় না তাকে দেখে কিসের ভয় আপনি তাকে গ্রেফতার এর ব্যবস্থা করুন স্যার আমরা নিজের রক্ত দিয়ে হলেও দেশ থেকে স্বৈরাচারী বিদেও করব মাহাদের কথায় সকলে হাত তালি দিয়ে মাহাদকে সমর্থন করলো কিছুক্ষণ ভেবে চিনতে আর্মি জেনারেল বলে উঠলেন মৃত্যুকে আলিঙ্গন করে ওই নমরুদকে গ্রেফতার এর ব্যবস্থা করা হোক তবে ঘড়িতে সময় রাত এগারোটা বেজে পঁচিশ মিনিট চারপাশে থমথমে অবস্থা হাইকোর্ট থেকে এরেস্ট ওয়ারেন্ট নিয়ে ক্যান্টনমেন্ট এর হাজার হাজার আর্মি ছুটে চলল তাদের গন্তব্যে মিনিট বিশেক পার হতেই কাঙ্ক্ষিত গন্তব্যে এসে সকলেই বন্দুক তাক করে একে একে গাড়ি থেকে নেমে আর্মি জেনারেলকে দেখে প্রথম গেটের গেট কিপার গেট খুলে দিয়ে স্যালুট জানালো একে একে তেরোটা গেট পার হয়ে আসামির দেখা পেয়ে সকলের মুখে হাসি ফুটে উঠল আর্মি জেনারেল এরেস্ট ওয়ারেন্ট দেখিয়ে বলে উঠলেন ইউ আর আন্ডার এরেস্ট আন্দোলন থেমে গিয়েছে ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে স্কুল কলেজ ভার্সিটিতে কোনো হেলমেট বাহিনীর অস্তিত্ব নেই যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা পাচারের দায়ে গ্রেফতার কারাদণ্ড দেয়া হয়েছে সেই জালিম শাসককে লেজ গুটিয়ে পালাতে গিয়ে ধরা খেয়েছে তার আমলা দেশে কোনো অরাজকতা নেই নেই কোনো বিশৃঙ্খলা মেয়েরা রাস্তায় নিরাপদ এমনকি অন্ধকার রাতেও পুলিশ কাউকে হেনস্থা করার সাহস পর্যন্ত দেখাতে পারে না বন্ধ হয়ে গিয়েছে প্রিয় সাইখের ভাতের হোটেল সাধারণ ঘরের মেধাবী ছেলেটাও আজ বড় সরকারি অফিসার দেশে কোনো ঘুষ নেই রাজনৈতিক দলের পেরাপিরি নেই সুন্দরভাবে ভাবে নাশকতাহীন চলছে আমার সোনার বাংলাদেশ বাংলার মানুষ আজ মুক্ত তারা প্রাণভরে ভরে শ্বাস নেয় গরিব ভিখারি লোকটাও আজ ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খায় কমে গিয়েছে সকল জিনিসের আকাশ ছোঁয়া দাম দেশের মানুষ তৃপ্তির ঢেকুর তুলে বলে আহ তোমাকেই তো চেয়েছিলাম প্রিয় বাংলাদেশ না সেই আন্দোলন যুদ্ধে আর কেউ মরেনি খালি হয়নি কোনো মায়ের বুক সবাই হাসি মুখে ফিরে গিয়েছে নিজ নিজ ক্যাম্পাসে অনিন তুষির সুখের সংসার হয়েছে সুজানা ভালো আছে মোহিত স্বর্গ তাদের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্যামেলিয়া সাত মাসের অন্তঃসত্ত্বা তার মুড সুইং এ মাহাদের জীবন উষ্ঠাগত তবুও সবাই ভালো আছে কারণ সবাই পরাধীনতার শিকল ছেড়ে মুক্ত হতে পেরেছে সমাপ্ত অজ্ঞ বিদেশিনী